নন্দ লীলাময় বিগিরগায় হেমবদিব্য ছবি সুন্দরায় তস্ময়ী মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চনেরায় নম নমস্তে মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী ত্বং নমঃস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নম নমঃ তপে তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিশিত পূরণ এই ছয় গোসাই জর মুই তার দাস তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণে নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যাবে ব্রজে কইলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বলহরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মহাসংযমের মাস শ্রী শ্রী দামোদর মাস উপলক্ষে সপ্ত দিবস ব্যাপী অপ্রাকৃত কৃষ্ণ কথা আস্বাদনের আজ পঞ্চম রজনী আজকের অপ্রাকৃত কৃষ্ণ কথা অমৃতি স্নাত হবার অভিপ্রায়ে বহু দূর দূরান্ত থেকে আমরা যারা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার চর ফ্যাশন পৌরসভাস্থ গোদাবাড়ি শ্রী শ্রী
কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উপবেশন করেছি। প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বাঞ্চা কল্পতরু ভেষ্ট কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেভ্য নম নমঃ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যাদের ঐকান্তিক আয়োজনের ফলশ্রুতিতে আমরা সপ্ত দিবস ব্যাপী সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্যবান হয়েছি, সৌভাগ্যবতী হয়েছি। সর্বশক্তি সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের নিকটে প্রার্থনা নিবেদন করছি। এই বাড়ির যে চারজন ভক্ত কিছু সময়ের ব্যবধানে দেহলীলা সম্বরণ করেছেন এবং একটি তরুণ প্রাণ আবির প্রভুজির শ্রীমুখে যেটি শ্রবণ করলাম, উজ্জ্বল প্রভুজি মহাত্মন, ওনার মাও আমার সঙ্গে দেখা করেছিলেন, যার মাঝে তারুণ্যের প্রণোদনা শক্তি ছিল, সবাইকে মাতিয়া রাখার একটা বিশেষ শক্তি ভগবান যাকে দিয়েছিলেন, যারা দেহলীলা সংবরণ করে পরলোকগত হয়েছেন তাদের আত্মা যেন ভগবান শ্রী গোবিন্দের চরণ প্রাপ্ত হয় সেই প্রার্থনা নিবেদন করছি। যিনি একমাত্র বয়োজ্যেষ্ঠ কর্ণধার হয়ে দুলাল প্রভুজি মহাত্মন আছেন, ভগবান শ্রী গোবিন্দ যেন সুস্থ শরীরে তার আয়ুকে বর্ধন করেন, তিনি যেন দিক নির্দেশনা সহকারে সবাইকে নিয়ে এই মধুর হাট, এই ভক্ত ভগবানের মিলন মেলা প্রত্যেক বছরে বছরে আপনাদের চরণদুলি নেওয়ার সৌভাগ্যবান হতে পারেন। জয় জয় শ্রী শ্রী রাধেশ। গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম আজ সেই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করছিলাম শ্রীমৎ ভগবত গীতার আবির্ভাব কথা, কি করে আমরা এই শ্রীমৎ ভগবত গীতাকে পেলাম, তারই ধারাবাহিকতায় বিভিন্ন শাখা প্রশাখায় গতকাল আমরা শ্রবণ করেছি যে গীতায় ভক্তির জন্য ভগবানের প্রাণ কেঁদেছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান শ্রী গোবিন্দ, অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল মাঝে মাঝে দু একটা জিজ্ঞাসা। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, ভবরোগগ্রস্ত, আমরাও বিষাদিত, আমাদের একটাই ঔষধ শ্রীমৎ ভগবত গীতার দিব্য বাড়িতে স্নাত হওয়া। শ্রীমৎ ভগবত গীতায় মোট শ্লোক সংখ্যা 700টি, ভগবান শ্রী গোবিন্দের শ্লোক রয়েছে 574টি, ভগবান 574টি শ্লোকে কথা বলেছেন। অর্জুনের 85টি শ্লোক রয়েছে, 85টি শ্লোকের মাধ্যমে অর্জুন হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করেছেন ভগবানের নিকটে, জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞাসু হয়ে হৃদয়ের আর্তনাদ জানিয়েছেন ভগবান শ্রী গোবিন্দকে। প্রতি উত্তরে 574টি শ্লোকের মাধ্যমে ভগবান অর্জুনের সংশয়কে দূর করেছেন, তত্ত্বগত দিক থেকে অর্জুনের মাধ্যমে আমাদের প্রত্যেকের সংশয়কে দূর করেছেন ভগবান। সঞ্জয় 40টি শ্লোকে গীতায় কথা বলেছেন, আর ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক, 3টা কাণ্ডে শ্রীমদ্ ভগবত গীতা বিভক্ত, কর্মকাণ্ড,
ভক্তি কাণ্ড, জ্ঞান কাণ্ড। আপনি যতই কর্ম সম্পাদন করুন না কেন, সেই কর্মের মাঝে যদি ভক্তি মিশ্রিত না থাকে, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য যদি সেই কর্ম না হয়, সেই কর্ম দ্বারাও কখনো ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে না। আমরা সংসারী মানুষেরা না বুঝে অনেক সময় বলি কর্মই ধর্ম, কর্ম করো ধর্ম পরে করবে। যারা এই কথাগুলো বলছেন তারা কর্মের সংজ্ঞাই জানেন না যে কর্ম কাকে বলে। শ্রীমদ ভগবত গীতায় ভগবান কর্ম সম্বন্ধে কি বলেছেন, কাউকে যদি প্রশ্ন করা হয় বাবা তুমি যে বলছো কর্মই ধর্ম কথাটা ঠিক আছে, কিন্তু কর্ম কাকে বলে, গীতায় ভগবান কর্ম সম্পর্কে কি বলেছেন, উত্তর তিনি দিতে পারেন না। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যাহা করা হয় তাহাকেই কর্ম বলে। এবার আমি যে বলছি কর্ম ধর্ম, আমি যে ব্যবসা করছি আমার কর্ম, ব্যবসাটা কি আদৌ ভগবানের সন্তুষ্টির জন্য করছি? ব্যবসা থেকে যে টাকাটা আসছে আমি কি সেটা কৃষ্ণ সেবায় লাগাচ্ছি? আমি যা সবজি বাজার করছি এটা কি ভগবানের জন্য করছি না নিজের পেটায় নময়ের জন্য করছি, পেটের পূজার জন্য করছি? তাহলে কি করে আপনার ব্যবসাটা ধর্ম হলো? আপনি চাকরি করছেন, ওই চাকরিটা কি ভগবানের জন্য করছেন? তাহলে কি করে আপনার চাকরি ধর্ম হলো? আপনি সন্তান উৎপাদন করছেন আপনার ফিজিক্যালি ডিমান্ডের জন্য, আপনার শারীরিক চাহিদার জন্য আপনি সন্তান উৎপাদন করছেন, সন্তান উৎপাদন করার পিছনে উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবার জন্য। যে সন্তান কৃষ্ণ সেবাই লাগে না সেই সন্তান উৎপাদনকে পাপ বলা হয়েছে, সেটা কখনো ধর্ম নয়। সন্তান উৎপাদনের জন্য যতটা বীর্য ক্ষয় করা দরকার ততটাই বীর্য ক্ষয় করতে হবে, বাকিটা করলে পাপ হয়। তাহলে কি করে সেটা ধর্ম হচ্ছে? এত সহজ নয়, মুখে শুধু আওড়ালে হবে না, অত্যন্ত কঠিন। ধর্ম মানে ভগবানের আইনকে ধারণ করা, কর্মই ধর্ম হবে যদি ওই কর্মটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়। গাছে প্রথম সবজিটা আসলো, আমি তো মেয়ের বাড়িতে পাঠাই যে গাছের প্রথম নারকেলটা কাঁঠালটা মেয়ের বাড়িতে দিয়ে যাওয়া হোক, গাছের প্রথম লেবুটা আমার ছেলেটা হোস্টেলে থাকে আসলে পরে তাকে দেব, অথচ গাছের প্রথম সবজিটা ভগবানকে দিবে তারপর আমরা প্রসাদ পাবো, তাহলে না হয় কর্মটা ধর্ম হবে। আমি পূজাতে সরকারি চাকরিজীবী বোনাস পেয়ে সবার জন্য শাড়ি কিনলাম, বউয়ের জন্য, শালিকার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, মা বাবার জন্য, কই ভগবানের জন্য কি কিনলাম? কি করে সেটা ধর্ম হলো? আমি যে রান্নাবান্না করে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাচ্ছি, ভগবান যে গীতায় বললেন আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যে খায় অর্জুন সে চুর, চুরি করে খায় সে। এই জগতে মানুষ কিচ্ছু নিয়ে আসে নাই, লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসে নাই, জন্মের পর খাবে কি সে চিন্তা করে নাই। ভগবান মায়ের স্তনে দুধ রেখেছেন, সেই দুধটা কতটুকু উষ্ণ হবে অর্থাৎ গরম হবে, কতটুকু শীতল হবে ভগবান সেটা পরিমাপ করে দিয়েছেন। ভেবে দেখুন, পৃথিবীতে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলে, অথচ মানুষের মতো বৈচিত্র আর কোনো প্রাণীর মাঝে নাই, একমাত্র বিচিত্র প্রাণী মানুষ, যাকে বোঝা সহজ নয়। মানুষকে বুঝতে গেলে বহু জন্মের সাধনা দরকার, দেবতারাও মানুষকে বুঝতে পারে না। মানুষের মন আকাশের রং মুহূর্তে পরিবর্তন হয়, দেবতারাও মানুষ চিনতে পারে না, ভয় পায়। মানুষ যখন দেবতার আরাধনা করে দেবতারাও মানুষকে ভয় পায়। কিভাবে জানেন? ভগবানের মন্দিরে গিয়ে আমরা আকুতি জানাই, গোবিন্দ আমার ছেলেটা যদি গোল্ডেন অ্যাপ্লাস পায় তোমাকে বিশাল করে চাল কলা দিয়ে একটা ভোগ দেব। এবার ছেলে গোল্ডেনও পেল না, ভগবান গোবিন্দের কপালে চাল কলাও জুটল না, ভুল বলছি না তো? আমরা ঘুষ দেই ভগবানকে, আমরা তার সঙ্গে ব্যবসা করি, তুই কি নিয়ে আছিস এই জগতে এসেছিস রে বাবা, লজ্জা নিবারণের কাপড়টাও নিয়ে আসিস নি, তুই ভগবানকে লোভ দেখাচ্ছিস। আবার কিছু মূর্খ লোকেরা বলে আমি ভগবানের জন্য 500 জায়গা দিয়েছি, তুই কতটুকু জায়গা নিয়ে এসেছিলে ভগবানকে দেবে? মানুষের মতো বিচিত্র প্রাণী জগতে কেউ নাই, মানুষকে দেবতারাও ভয় পায়, দেবতারাও চিনতে পারে না। অনেকে
মাকে প্রণাম দিয়ে বলে, মা কালী কে মা, আমার মেয়ের গড়ে বছর বছর মেয়ে হয়, এই বছর যদি ছেলে হয় একটা না ডাবল তোমাকে দেব, পাঠা। এবার মেয়ের গড়ে ছেলেও হলো না, মা কালীর কপালে পাঠার মাথাও জুটলো না। আদৌ মা পাঠা খায় কিনা এই নিয়ে কেউ রিসার্চ করছে না। মনে রাখবেন, মায়েদেরকে বলছি, মানত যারা করে, মানত বুঝো, মানসিক বুঝো, ওরা সবচেয়ে বড় মূর্খ, ওরা সবচেয়ে বড় পাপী, অপরাধী। মনে রাখবে, মানত যারা করে ওরা অল্প বুদ্ধি সম্পন্ন, ওরা মহাপাপী, ওরা ভগবানকে লোভ দেখায়। এই পৃথিবীতে আমরা কিচ্ছু নিয়ে আসিনি, যাব যেদিন কিচ্ছু নিয়ে যাব না, ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে দেব, তাকে আবার লোভ দেখাচ্ছি কি গো। ভগবান গীতায় বললেন, কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গ অস্ত অকর্মাণি। অর্জুন, কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করিও না। মানত পূরণ না হলে কি কেউ দেয়? আপনি মানত করেছেন, যদি মানতটা পূরণ না হয় আপনি কি ভগবানকে দেন? তাহলে আপনি ভগবানকে কি লোভ দেখাচ্ছেন না? আপনার কি আছে, কি নিয়ে এসেছিলেন? এই বাড়িতে যারা আছে, এই বাড়ি কি তাদের ছিল? দশ সিঁড়ি বিশ সিঁড়ি পিছিয়ে যাও, ওরা কোথায় আজকে? তাদের নাম স্মরণ রাখি? তোমার দাদুর বাবাকে কয়দিন মনে করো? তুমিও একদিন হারিয়ে যাবে, আমিও হারিয়ে যাব, কেউ মনে রাখবে না। তাহলে তুমি পৃথিবীতে কিছুই নিয়ে আসনি, সব ভগবানের কাছ থেকে পেয়েছো, অথচ তাকে গিয়ে তুমি লোভ দেখাচ্ছ, আমাকে এইটা দাও ওইটা দেব, আর না দিলে দেব না। এটা কি পাপ নয়? এটা কি অপরাধ নয়? এটা কি ভগবানকে ঠকানো নয়? এটা কি ভগবানের সঙ্গে ব্যবসা নয় যে আমাকে 1 কেজি লবণ দাও, 1 কেজি লবণের ওই টাকাটা দিচ্ছি, টাকা নাই লবণও নাই, ভগবান ইচ্ছে পূরণ করেছে ওইটা দেব, ভগবান ইচ্ছে পূরণ করেনি দেব না। তোমার ছেলে সারাদিন ফেসবুকে চ্যাট করলো, মেসেঞ্জার ইমুতে কথা বললো, গোল্ডেন পেল না, আর ভগবানের কপালে চাল কলাও জুটল না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কি আমার তোমার মতো গুসকুন নাকি? মানত যারা করে ওরা সবচেয়ে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, মূর্খ ওরা। বিশেষ করে মায়েরা মানতের দিক থেকে এগিয়ে বেশি, কোনো কিছু হলেই একটা মানসিক করে ফেলে, ভুল বলছি না তো? আজ থেকে ভালো করে সাবধান হয়ে যাও, তোমার সন্তান পরীক্ষায় যাবে আগেই ভগবানকে একটা প্রণাম দিয়ে একটা ভোগ নিবেদন করো না, যে প্রভু তোমার সন্তানের পরীক্ষা তুমি ভালো করে দেওয়াও, সন্তান তাও তোমার না, আমানত রূপে পেয়েছ, দেখাশোনা করার দায়িত্ব পেয়েছ কেবল। ওই কালীর বাসী যেদিন বাজবে, প্রকৃতির কবলে পতিত যেদিন হবে, ডাক যেদিন আসবে, ছেড়ে চলে যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। কত যে সন্তান পেয়েছিলে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে গিয়ে, কই তাদের কথা তো আমরা মনে রাখি না? একবার ভেবে দেখুন বাস্তব কত কঠিন। মনে করুন আপনার বাবা মারা গিয়েছেন, আপনি অনেক কান্নাকাটি করছেন, ও বাবা তোমায় ছেড়ে আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো? ওই বাবাই যদি শ্রাদ্ধ বাসরে এসে হাজির হয়, আপনি পিণ্ড দিচ্ছেন, শ্রাদ্ধ বাসরে কান্না করে, আপনার বাবা শ্রাদ্ধ বাসরে এসে আবার হাজির হয়ে বলছে, কিরে কান্নাকাটি করছিস কেন, আমার হাতে পিণ্ডটা দে, আপনি বাবা বলে তাকে জড়িয়ে ধরবেন না ভূত বলে দৌড়ে পালাবেন? কথা বলুন, বাস্তবকে বাস্তব রূপে ভাবুন। আপনি যার জন্য কান্না করছেন, অথচ সেই লোকটা হাজির হওয়ার পরও তাকে আগের মতো ধরতে পারছেন না, এই মিছে সম্পর্কটাকে কেন্দ্র করে আমরা এত বেদনায় বিভোর হই। অথচ যিনি প্রকৃত আপনার জন, দল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ ইজ মোস্ট ইন্টিমেট অফ আওয়ার লাইফ, উই ফরগটেন দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ। আমরা সেই প্রকৃত সত্যটাকে ভুলে গেলাম, প্রকৃত আপনার জন যিনি তাকে ভুলে গেলাম, তাকে ভুলে গিয়ে অনিত্য সম্পর্কটাকে আঁকড়ে ধরতে শুরু করলাম। মানত যারা করে ওরা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, এই জগৎ সংসারে আমরা কিছু নিয়ে আসিনি। আজকে দেখবে কালী পূজায় পাঠা জোর বলি দেয়া হচ্ছে, আমাদের পন্থীর্থ যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, ছোটবেলা মায়ের হাত ধরে গিয়েছিলাম, পঞ্চম শ্রেণীতে যখন পড়ি,
একসঙ্গে সপ্ততীর্থে স্নানের সুযোগ আছে আমাদের এখানে। অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থান আমাদের বাড়ির পাশে গৌরানা ঠাকুর, যিনি পঞ্চতত্ত্বের অন্যতম তত্ত্ব। গিয়ে দেখি একটা পাঠার মাথা একদিকে টানছে, ঠ্যাং আরেকজনে টানছে। টানতে টানতে একসময় একটা লোক পাটার একটা ঠ্যাং ছিঁড়ে নিয়ে গিয়েছে আর পাটা ভে 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 করছে। ছোটবেলা মাকে প্রশ্ন করলাম, এটা কেমন ধর্ম গো? চুকের সামনে পাঠার একটা ঠ্যাং ছিঁড়ে নিয়ে গিয়েছে। পোনা তীর্থে হাজার হাজার পাঠা দেয়া হতো, কবুতর দেয়া হতো, এমনকি আমার বোন, একমাত্র বোন নাম ইতি, মা মানত করেছিল ও যখন জন্ম নেবে দুই জোড়া কবুতর দেবে। আমার বোনের করে দুই মেয়ে হয়েছে, এখনো কবুতর দেয় নাই, আমাকে ভয় পেয়ে কবুতর এখনো দেয় নাই। আমি বলছি মা গঙ্গা কবুতর খায়, মা কালী পাঠা খায়। আমি বলছি কবুতর দাও না কেন গো, না দিলে তো তোমার মেয়ের গলা এসে মা গঙ্গা চাপড়ে ধরবে। বলছি তোমার মেয়ের ঘরে আরো দুই মেয়ে হলো, গঙ্গা তো এসে কিছু বলে না। মানত যারা করে তোমার কারণে অবলা প্রাণীর প্রাণহরণ হবে, এটা ধর্ম? মা যদি জগৎ জননী হয়, পাঠার জননীও তো মা কালী নাকি, পাঠার মাও তো কালী, তাহলে কোনো মা কি চায় তার চোখের সামনে সন্তানের রক্ত দেখতে? তোমার মেয়ের ঘরে মেয়ে হয় বলে মাকে বলছো ছেলে হলে দুইটা পাঠা দেবে, তাহলে পাঠাকে কেন মানত করছো? তোমার মেয়ের ঘরে ছেলে হওয়ার জন্য তোমার একটা সন্তানকে মায়ের কাছে গিয়ে বলি দাও দেখি কেমন ভক্ত তুমি। পাঠা বলি দিয়ে পাঠা খাও, মহিষ বলি দিয়ে মহিষ কেন খাও না, এটা ফেলে দাও কেন? এটাও তো মায়ের প্রসাদ। যারা যুক্তি দেয় ও মহিষ খাওয়া যায় না বলে ফেলে দেব, আর পাঠা খাওয়া যায় বলে অনেক ঠাকুরদা পাঠা বলি দেবে একটু ঘাড় থেকে দূরে গিয়ে যেন মাথার দিকে কিছুটা মাংস থাকে, তারপর পেঁয়াজ রসুন দিয়ে ঝালে ঝুলে একটু খেলে ভালোই হয়। মা কালীর সবচেয়ে যিনি বড় ভক্ত রামপ্রসাদ, নাম নিশ্চয়ই শুনেছ, মা কালী স্বয়ং তার মেয়ের রূপ ধারণ করে রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়ে গিয়েছিল, এত বড় ভক্ত মা কালীর। সেই রামপ্রসাদকে তৎকালীন সময়ে নরবলি দেয়া হতো, কিছু মূর্খ লোকেরা নরবলি দিত, তামসিকভাবে মায়ের আরাধনা করে রামপ্রসাদকে ধরে নিয়ে গিয়েছে। রামপ্রসাদ বলছেন আমার জীবন ধন্য মায়ের ভুগে লাগবো। হাসতে হাসতে স্নান করে রামপ্রসাদকে নিয়ে বলছে সাষ্টাঙ্গে প্রণাম কর মায়ের সামনে। যখন মায়ের সামনে রামপ্রসাদ প্রণাম করেছেন, হাতে রাম দাঁড়িয়েছে, এমন করে বলি দেবে মা স্বয়ং প্রতিমা থেকে বের হয়ে এসেছেন, এসে বলছেন ওরে মূর্খের দল, তোদের কারণেই আজকে আমার এই উগ্র রূপ। কোনো মা কি পারে রে তার সন্তানের রক্ত চোখের সামনে দেখতে? তাহলে তো সে মা নয়, ডাইনি। রামপ্রসাদ যেখানে বলির বিরুদ্ধে কথা বলে গিয়েছেন, এত বড় মায়ের ভক্ত, আর আমরা এখনো বলির পক্ষে থাকি, কারণ আমরা তো অসুরের দলে বেশি। কলিযুগে 100 জনের মাঝে 75 জনই তো অসুরের দলে, যার কারণে দেখবে পাঠা মানত করা হয়, ছাগল মানত করা হয়, মনসা পূজায় হাঁস বলি দেয়া হয়, অভাব নেই, মেষ বলি দেয়া হয়, আর ঝালে ঝুলে খাওয়া হয়। ভালো করে বুঝবে মৃত্যুকালে মানুষ যে যে চিন্তা নিয়ে মারা যায় সেই চিন্তায় তার দেহ ধারণ হয়। ভরত মহারাজের নাম নিশ্চয়ই শুনেছেন, সেই ভরত মহারাজ মৃত্যুকালে হরিণের বাচ্চার কথা চিন্তা করে দেহ রেখেছিলেন, পরবর্তী জন্মে তিনি হরিণ হয়ে জন্ম নিয়েছিলেন, নিশ্চয়ই জানো সেটা। পাঠাকে যখন বলি দেয়া হবে, পাঠার মুখটা বাঁধা হলো, ঠ্যাং বাঁধা হলো, পাঠা কি চিন্তা করবে? একটা পাঠা চিন্তা করছে কি আমাকে কেন বাঁধা হলো, এই চিন্তাটাই তো করবে। আর যে কসাই দাঁড়িয়েছে রামদা নিয়ে বলি দেওয়ার জন্য, ওই লোকটা কি ভাববে যে বলি যেন কোনো ক্রমে না লাগে, ঠিকভাবে যেন বলিটা হয়, এটাই তো চিন্তা করবে। তাহলে গীতার ভাষ্য অনুযায়ী মৃত্যুকালে মানুষ যে চিন্তা নিয়ে মারা যায় সেই অনুযায়ী যদি দেহ হয়, তাহলে ওই পাঠাটা মানুষ হয়ে জন্ম নেবে, আর যে বলি দিচ্ছে সে পাঠা হয়ে জন্ম নেবে। এবার যদি কারো ইচ্ছে থাকে তাহলে বলি দিও। মাংস শব্দের অর্থ কি?
মনুসংহিতা গ্রন্থটা পড়ে দেখবেন, মাং মায়াকার অনুসার, মাং মাং সংস্কৃত শব্দ, মাং মানে আমাকে, স স মানে সে, মাংস মাং মানে আমাকে, স মানে সে, অর্থাৎ আমি যাকে খাবো সে আমায় খাবে। মাংস মাং মানে আমাকে, স মানে সে, আমি যাকে খাবো সে আমায় খাবে। মাংসের ইংলিশ কি? মিট। মি মানে কি? আমাকে। ইট মানে কি? খাওয়া, আমাকে খাবে। মাংস মাং মানে আমাকে, স মানে সে, আমাকে খাবে। মিট মি মানে আমাকে, ইট মানে খাওয়া, ইহা আমাকে খাবে। তুমি আজকে যাকে খাচ্ছ সে তোমায় খাবে। এটা হচ্ছে শাস্ত্রের ভাষা। পুজোতে বলি দেওয়ার কথা বলা হয়েছে ছাগ বলি। ছাগ মানে কি? আমি এক ঠাকুরদাকে জিজ্ঞেস করলাম, ঠাকুরদা ছাগ মানে কি? আজকে সংস্কৃত না জানার কারণে এমন সমস্যা হয়েছে। আমরা তো সংস্কৃত জানি না, সংস্কৃত শেখার কোনো আমাদের পরিবেশ নেই যেখানে গিয়ে আমরা জানব। আর যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন তারাও কেবল পুরোহিত দর্পণটার মাঝে জ্ঞান সীমাবদ্ধ, আর কোনো গ্রন্থ পড়েন না, তাদেরও দোষ নেই। কারণ আজকে তাদের গ্রন্থ পড়তে গেলে এত টাকা দিয়ে গ্রন্থ কিনবে কোথায়? যজমান বাড়িতে গেলে দক্ষিণার কত দেয় ব্রাহ্মণদেরকে? 100, 200, 300। যার কারণে মন্ত্র আজকে শর্টকাট, কারণ ব্রাহ্মণের কেউ এখন আর যজমান করে না। ব্রাহ্মণের ছেলেরা এখন পড়াশোনা করে, কারণ তারা জানে এইভাবে চললে, এই দিকে চললে পেট চলবে না। যে ব্রাহ্মণের কাজ হচ্ছে ধর্ম, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়া। তো ধর্ম যে আচরণ করবে, গ্রন্থ যে পড়বে, জগৎকে যে জ্ঞান দেবে, আমরা সমাজের মানুষদের দায়িত্ব কি? তাদেরকে এই পরিবেশটা করে দেওয়া, সুযোগটা করে দেওয়া। কিন্তু আমরা কি আদৌ সেটা করতে পারছি? আজকে দুর্গা পূজা বলো, লক্ষ্মী পূজা বলো, কালী পূজা বলো, হাজার হাজার টাকা খরচ করে ডেকোরেশন করতে পারি। আজকে 4 পেয়ার 5 পেয়ার ডিজে 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 কম্পন করে এমন বক্স আনতে পারি। আর ঠাকুরদাকে ধুতি দেওয়ার সময় আমরা বাজারে গিয়ে বলি পূজার একটা ধুতি দেবেন, এমন ধুতি পরা হলো ঠাকুরদাকে। সবসময় ধুতির উপরে গামছা দিয়ে প্যাজ দিয়ে থাকতে হয়, লজ্জা হওয়া উচিত এগুলো। পূজার বাজার করতে গিয়ে বলি পূজার একটা শাড়ি দেন, পূজার একটা গামছা দেন, ভুল বলছি না তো? তাহলে কে কে এই সমাজকে রক্ষা করবে? আজকে সমাজে ভালো আলোচক নেই কেন বলুন তো? সনাতনী হিন্দুদের আমার মতো পাগল পাবেন কোথায়? আমার মতো পাগল তো আর সব নয়। আজকে আমরা যারা এত ভালো রেজাল্ট করে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, কয়েকজন ছেলে মেয়ে আছে দেখান এত ভালো রেজাল্ট করে প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার পেয়ে হরিকথা প্রচার করে সমাজে? খুব কম সংখ্যক লোকই আজকে শিক্ষিত সমাজ কেন আসে না এই ধর্মীয় প্রচারে? কারণ তারা জানে এই পথে চললে পেট চলবে না, সংসার চলবে না। মুসলমানদের দিকে থাকাও, তারা ওয়াজ করে চলতে পারবে। তাদের এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, যার কারণে হাজার হাজার ওয়াজি তৈরি হচ্ছে, লক্ষ লক্ষ কোরআনের পাখি পাওয়া যায় তাদের কন্টেন্ট মাঝে, কোরআন মুখস্থ। কই সারা বাংলায় ঘুরলাম, গীতা কয়জনের মুখস্থ আছে বলুন? মানুষকে যে জানাবে, মানুষকে যে শিখাবে, সমাজের তো দায়িত্ব হচ্ছে এগুলো দেওয়া। আজকে আমি যদি চাকরি নিতাম তাহলে আমি সমাজকে সময় দেওয়ার পরিবেশ আমার থাকতো না, কারণ আমি চাকরি করলে আমি ধর্ম প্রচার করে সমাজকে পরিবর্তন কি করে করব? আর আমি যে চাকরি নিচ্ছি না, তাহলে আমার সংসারকে দেখাশোনা করার দায়িত্বটা কার? সমাজের মানুষের। এখানে আমি মানে সমস্ত আলোচকদেরকে আমি বুঝাচ্ছি। তাহলে একটা শিক্ষিত মানুষ যে আসবে, ধর্ম প্রচার করবে, ধর্ম যাজন করবে, তাকে কি আমরা এই পরিবেশটা করে দিতে পারছি? আমরা কি এই সুযোগটা করে দিতে পারছি? পারছি না। তাহলে সমাজের উন্নয়নটা হবে কি করে? একটা গ্রন্থর দাম কত? এগুলো পাবে কোত্থেকে? একটা ব্রাহ্মণকে যদি 500 টাকা দক্ষিণা দেওয়া হয়, তার কি দরকার আছে চণ্ডী কিনে চণ্ডী থেকে পড়বে আর চণ্ডী পাঠ গিয়ে দুর্গায় পূজায় করবে? কি করে শিখবে, কি করে শিখাবে মানুষকে, জানাবে কি করে, জানবে কি করে? এই সুযোগটা আমরা করে দিতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। যার কারণে আজকে সনাতনী হিন্দুদের এখানে অবস্থা, ধর্মের কিচ্ছুটি জানি না, বুঝি না আমরা। আজকে আমরা
বিবাহেতে লক্ষ টাকা খরচ করি, শ্রাদ্ধ বাসরে দশ গ্রামের মানুষকে ঝালে ঝুলে খাওয়াইয়ে টাকা খরচ করি, ভগবানের সেবার জন্য আমরা টাকা ব্যয় করি না। এটা হচ্ছে হিন্দুদের সবচেয়ে দুর্ভাগ্যের কারণ, যার কারণে উচ্চাঙ্গের ধর্ম, সর্বদিক থেকে শ্রেষ্ঠ ধর্ম সনাতন আজকে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, দিন দিন তাদের এখনো দুরাবস্থা হয়ে যাচ্ছে। আমি না হয় স্টুডেন্ট লাইফে 1 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছি, আমার পরিবার সচ্ছল ছিল, কিন্তু আমার মতো তো আর সবাই না। তাহলে আজকে আলোচক তৈরি হবে কোত্থেকে? এক একটা আলোচনা করতে গেলে তাকে 8 থেকে 10 লক্ষ টাকার গ্রন্থ কিনা দরকার। 8 থেকে 10 ঘন্টা আমরা স্টাডি করেছি ধর্মীয় গ্রন্থ, এরকম মানুষ তো আর সব জায়গায় নয়। আমরা পড়াশোনাও করেছি, ধর্মীয় গ্রন্থও স্টাডি করেছি, আমাদের রেজাল্টও 1.2 নয়, এত ভালো রেজাল্ট করেছি, পড়াশোনাও করেছি ধর্মীয় পড়াশোনা, এরকম তো আর সবার পক্ষে সম্ভব নয়। এই এনভায়রনমেন্টটা কে ক্রিয়েট করে দেবে? সমাজ করে দেবে। সমাজের উচিত তাদেরকে টিকিয়ে রাখা, তাদেরকে টিকিয়ে না রাখলে আজকে এই ধর্মীয় চেতনা কী করে আমরা লাভ করতে পারবো, কী করে চেতনায় আসবে? ঠাকুরদাকে জিজ্ঞেস করলাম, ঠাকুরদা ছাগ বলি দেওয়ার কথা বলা হয়েছে, ছাগ মানে কি গো? ঠাকুরদা কয় ছাগ মানে ছাগল, ছাগ মানে ছাগল, ছাগল বলি দিতে হবে। বলছে আপনি এটা পেলেন কোথায়? এবার আর কথা নেই, অথচ ছাগ সংস্কৃত শব্দ, ছাগ মানে রিপু, পূজায় কি বলি দেবে? রিপু বলি দেবে। রিপু কয়টা? 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টা রিপু। যেখানে পূজায় রজগুণ সম্পন্ন রিপুদেরকে বলি দেওয়ার কথা বলছে, দেহে রিপু 6 জনা, তারা কথা শুনে না, সাধন পথে চলতে আমায় করে গো মানা, তারা 6 জনার 6 দিকে টানে, কেউর কথা কেউ মানে না, ওই রিপুকে বলি দেওয়ার কথা বলছে। ছাগ বলি মানে রিপু বলি। এবার দুর্গা পূজায়, হ্যাঁ কালী পূজায় আমার কামও রয়ে গেল, ক্রুদও রয়ে গেল, লোভ মোহ মদ মাৎসর্য সকল কিছু রয়ে গেল, আমি একটা অবলা প্রাণী পাঠাকে এনে বলি দিচ্ছি নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য। এই হচ্ছে অবস্থা। শব্দের যদি অর্থ না বুঝেন কি বিভ্রাত হয়। একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ, আমি নাম প্রকাশ করছি না, ঘটনাটা কোথাকার। একজন লোক একটু টাকা পয়সা হয়েছে, তাই একটু সে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করে, হাই সোসাইটিতে তাকে যেতে হয়। মানে আমাদের সমাজ এমন একটা সমাজ, দেখবেন অর্থ যার হয়েছে মূর্খ ব্যক্তিও জ্ঞান দেওয়ার জন্য আমরা তাকে ডেকে নিয়ে আসি, কারণ বর্তমানে কমিটি দেখবেন বিভিন্ন জায়গার ভোটের জোর নুঠের জোর, যে সকল কমিটি মন্দিরগুলোতে নেতৃত্ব দেয় একটা কমিটিরও দেখবে ধর্মীয় কোনো জ্ঞান নাই। রাধাকৃষ্ণ মন্দিরের কমিটির গলায় দেখবে মালা নাই, ওরা আবার নেতৃত্ব দিচ্ছে। দুর্গা পূজার মণ্ডপের কমিটি দেখবে দুর্গার প্রণাম জানেন, আমি অনেক জায়গায় দেখেছি, প্রমাণ দেখাতে পারবো, চণ্ডী কোনোদিন খুলে দেখে নাই। তো অযোগ্য ব্যক্তি কি করে নেতৃত্ব দেবে? অযোগ্য কাউকে নেতৃত্বে বসালে তো সমস্যা হবেই। এবার অর্থ থাকলে মূর্খ জ্ঞানী হয়ে যায়, লোকটার একটু হাই সোসাইটিতে যেতে হয়, তাই একটু শুদ্ধ ভাষায় সে কথা বলার চেষ্টা করছে। তার ভাইয়ের ছেলেকে জামাই দেখতে এসেছে, বড় দৃষ্টি করতে এসেছে। এবার সে তার মেয়েকে ডাকছে, মামনি আমাদের ফ্লোরকে যে ঝাড়ু দেওয়া, আমাদের অঞ্চলে কোনো কোনো জায়গায় এটাকে ফুরা বলে, ফুরা ঝাড়ু দেওয়াটাকে ফুরা বলে কোনো কোনো অঞ্চলে, এটা গ্রামীণ ভাষা। লোকটা যেহেতু গ্রামের, সে ভাবছে ফুরা, ফুরা মানে ঝাড়ু দেওয়া, যে ফুরাটা তো শুদ্ধ ভাষা না, এটাকে কি বলা যায়? মাসিউলি একটু সুরা উড়া দাও তো, মানে ফুরা তো বলা যাচ্ছে না, তাকে একটু শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, তাই ভাবছে ফুরার শুদ্ধ মনে হয় সুরা হবে, মাসিউলি একটু সুরা দাও তো সুরা। এবার যারা আসছে বড় দৃষ্টি করতে, ওরা ভাবছে সুরা মানে তো মদ, আমাদেরকে কি মদ দিতে বলছে? সুরা শব্দের অর্থ কি? মদ। বলছে বাবু আমরা তো সুরা খাই না, মাসিউলি একটু সুরা দাও তো। ও বাবু বারবার কি বলছেন সুরা দিতে সুরা দিতে, আরে আমরা তো সুরা খাই না।
এবার মা শিউলি হাতে একটা সুরা দেওয়ার জন্য ঝাড়ু নিয়ে এসেছে। আমরা আমাদের অঞ্চলে কোনো কোনো গ্রামে কোনো কোনো অঞ্চলে হাসুন বলা হয়, তোমরা কি কো আঞ্চলিক ভাষায়? ঝাড়ুই বলো। ও তোমরা দেখে যাই শুদ্ধ কইরা খাও। আমাদের কোনো কোনো অঞ্চলে হাসুন একটা হাসুন নিয়ে এসেছে, অর্থাৎ ঝাড়ু নিয়ে এসেছে। এখন লোকেরা বলছে, ও বাবু আমরা তো সুরা খাই না। এবার শিউলি হাতে একটা ঝাড়ু নিয়ে আসছে সুরা দেওয়ার জন্য, বলছে আরে আপনারা সুরা খাবেন কি, আমি তো একটু মেজেটাকে সুরা দেওয়ার কথা বলছি। বলছে ও ব্যাপার তাহলে এখানে এই হলো আমাদের অবস্থা। শব্দের অর্থ না বুঝলে কি বিভ্রান্তি হয় দেখুন। শাস্ত্র বলছে ছাগ বলি দেওয়ার কথা, ছাগ মানে রিপু সংস্কৃত শব্দ। আমরা ছাগকে বানিয়ে ফেলেছি ছাগল। আজকে শব্দের অর্থ না জানার কারণে হিন্দুদের অবস্থা দেখো কি, আমরা বাবাকে ডাকি পাপ্পা। এখানে কেউ আছে তোমার ছেলে মেয়ে তোমাকে পাপ্পা ডাকে? পাপ্পা শব্দের অর্থ জানো? পাপ্পা মানে পাপি। যে সন্তান ঘুম থেকে উঠে তার বাপকে পাপি বলছে, কি পুণ্যকর্ম কোনোদিন করতে পারবে? পাপ্পা মানে পাপি। আমরা মূর্খের দলেরা মনে করি একটু স্ট্যান্ডার্ড নাম, আমাকে ডাকবে কেন? তুমি আমাকে মাম্মি দেখো, মাম্মি মাম্মি মাম্মাম, হ্যাঁ মম মম মাম্মি মাম্মাম। কারণ সিরিয়াল দেখি তো আমরা, কাকিকে কাকশমি, কাকিকে কাকুনস কাকিনস, বাবাকে পাপ্পি পাপ্পা বাপ্পি বাপ্পা, ড্যাড ড্যাড মানে মোরা। মা ডাকের মাঝে যে মধুরতা রয়েছে, মাম্মি ডাকের মাঝে এই মধুরতা আছে, মাম্মাম। এখানে কোনো মাম্মি আছো গো? থাকলে হাত তুলো প্রণাম দেব। কেউ নাই। মাম্মাম কেউ আছো গো? মম আছো? মম মম মানে তো গলে যায়। কেউ নাই। ও তোমরা ভুলার মানুষ, আসলেই ভুলা। এখানে কেউ কেউ পাপ্পা আছো? পাপ্পা? ও কেউ নাই। ও এখন সরমে কেউ কইত না। পাপ্পি আছো? বাপ্পি। কেউ বাবু আছো? বাবু। আজকে বাবু নিয়ে বড় বিপদে আছি। আমি তো বাংলা সাহিত্য নিয়ে পড়েছি, বাবু নিয়ে এতটাই বিপদে। একসময় আমরা জানতাম ছোট্ট বাচ্চাকে ডাকে বাবু, পরবর্তীতে এই বাবু বাবাকে বাবু ডাকা শুরু হয়ে গেল। এবার দেখলাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাকে বাবু খাইছো, এবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে বাবু। এই বাবু যে কোন জায়গায় গিয়ে ঠেকেছে বুঝাটা বড় কঠিন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে বাবু, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে বাবু। ওরে আজকে তুই যাকে বাবু বাবু ডাকছিস ওই বাবুই তোকে খেয়ে যাবে, একটু সাবধানে থাক। আজকে এমন একটা অবস্থা, শব্দের কোনো অর্থ বুঝি না। সনাতনী হিন্দুদের নামকরণের ক্ষেত্রে শব্দের কোনো সামঞ্জস্যতা নেই। মুসলমানদের দিকে থাকাও, রহিমা আকলিমা আফরুজা রহিম করিম জয়নাল, এই যে নামগুলো ওরা রাখছে তার পিছনে একটা হাদিসের একটা কোরআনের একটা মর্মার্থ রয়েছে। 20-50 বছর পিছিয়ে যাও, বংশ তালিকাগুলো দেখো, কিংবা 100 বছর পিছিয়ে যাও, প্রত্যেকের বংশ তালিকায় খুঁজে দেখবে তোমার আমার প্রত্যেকের পূর্বপুরুষদের নাম, দেখবে হয়তো কানাই রমাকান্ত শ্যামানন্দ মধুসূদন পতিত পাবন যদুনন্দন যাদব মাধব বাসুদেব গোবিন্দ মুকুন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ, এরকম নাম থাকবে। এখনকার কিছু শিক্ষিত নামনি মূর্খ মা বাবেরা, ওরা মনে করে ও এগুলো এগুলো হচ্ছে মডার্ন নাম নয়, এখনকার মডার্নের নাম পিন্টু। পিন্টু মানে দুইটা পিন, পিন্টু। এখানে কোনো পিন্টু থাকলে আবার আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু আপনাকে বলি নাই। স্যান্টু কি নামের অর্থ বলুন তো? স্যান্টু মন্টু। ওরে বাপরে, মন্টু মানে দুইটা মন, পিন্টু মন্টু স্যান্টু কান্টু ঝন্টু, অভাব নেই। সিরিয়াল দেখে দেখে রাশি পাখি, অভাব নাই নামের। অথচ নামকরণের পশ্চাতেও যে একটা শাস্ত্রীয় বিষয় রয়েছে, নামকরণের পিছনেও যে একটা আদর্শগত কারণ রয়েছে, কোন নাম রাখলে সংসারের মঙ্গল হয়,
কোন নাম রাখলে সংসারের অমঙ্গল হয় তারও শাস্ত্রীয় কারণ রয়েছে। এই জন্য দেখবে আমরা সনাতনী হিন্দুরা নামকরণের ক্ষেত্রে প্রদীপ প্রজ্বলন করি, এগুলো তো এখন আর মানো না। এই জন্যই তো আজকে সমাজের এই অবস্থা, সংসারের এই অবস্থা। তৎকালীন সময়ে নাম রাখতে গেলে গুরুদেবকে বলা হতো, ব্রাহ্মণকে বলা হতো, সেখানে তারা তিথি নক্ষত্র বিচার করে নামকে রাখতেন। তার পিছনে একটা শাস্ত্রীয় কারণ রয়েছে। আজকালকার মায়েরা নাম রাখে কি, একটা উদাহরণ দিচ্ছি, এক জায়গায় পাঠে গিয়েছি, নাম বলবো না, আমি কারো ইমেজ নষ্ট করতে চাই না, কেবল অভিজ্ঞতাটা শেয়ার করছি। এক জায়গায় পাঠে গিয়েছি, আবার একজন লোক চুল কাটে, ও আমার খুব পাঠের ভক্ত, এসে আমাকে বলছে, প্রভুজি একটু আমার দোকানটাতে একটু একটু আপনি আসবেন। তার অনুরোধে তার দোকানে গেলাম, সেলুনে গিয়ে একটা চেয়ারে বসলাম। একটা মা এসেছে তার ছেলেকে চুল কাটানোর জন্য, এসে বলছে, দাদা বর্তমানে মার্কেটে কি ডিজাইনটা চলছে একটু ফরম্যাটগুলো দেখান তো। মা আসছে, ছেলের চুল কাটতো, ডিজাইন দেখে চুল কাটতো। এবার সেলুনের লুক তার ডিজাইন দেখে বলছে, দেখুন তো দিদি চয়েস হয় কি না। না, একটাও চয়েস হয় না, কি ডিজাইন চলছে এখন। আমি এখানে দৃশ্য দেখে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা তোমার ছেলে কিসে পড়ে গো? বলছে ক্লাস ফাইভ, মানে একটু স্ট্যান্ডার্ড ভাবে কথা বলছে। তাই বলছিলাম, তোমার ছেলের নাম কি গো? মা বলছে, আমার ছেলের নাম ডিজে। ছেলের নাম কি? ডিজে। ছেলের নাম ডিজে। হ্যাঁ বলছি, মা গো তোমার ছেলের নাম ডিজে, ওই ছেলে বড় হয়ে করবে কি যে, আমি এইটাই ভাবছি। তোমার মতো মায়েদেরই ডাস্টবিন আর বৃদ্ধাশ্রম পরিণতিতে হয়, লজ্জা করে না? এসেছো, ছেলের নাম রাখছো ডিজে, আজকে ডিজে সাউন্ড বক্স, ডিজে নাচ, ছেলের নামও ডিজে, ওই ডিজে তোমার যে ডিজে নাচ নাচাবে, ভবিষ্যৎবাণীটা বলে গেলাম। ছেলের চুল কাটাতে আসছো ডিজাইন দেখে, কেমন মা তুমি, শাস্ত্রে মাকে কোন জায়গায় ঠাই দিয়েছে? এসেছে, মা ডিজাইন দেখে ছেলের চুল কাটতো ক্লাস ফাইভ, তোর ছেলে, ছেলের নাম ডিজে, ডিজে ছেলে করবে কি যে। আমরা ছেলের নাম রাখি পিন্টু, মন্টু, সেন্টু, সোনালি, মিতালি, কাকলি, সৈতালি, রূপালি, অভাব নাই সবালি। অথচ একটা ছেলের নাম শাস্ত্রীয় নিয়মে রাখতে পারলে না। ভগবানের এত নাম, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, ভালো করে বুঝো কথাগুলো। তোমার সন্তানের নাম যদি বৈদিক নাম রাখো, বৈদিক নাম রাখার পশ্চাতে কারণ কি? আমাদের শাস্ত্র বলছে প্রত্যেকটা ছেলের নাম রাখতে হবে ভগবান এবং ভগবানের পার্ষদদের নাম অনুসারে। মেয়ের নাম রাখতে হবে রাধা রানী তথা সখীদের নামানুসারে। হাজার হাজার লক্ষ লক্ষ ভগবানের নাম আছে, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা। যেমন ভগবানের অসংখ্য নামের মাঝে একটা নাম হচ্ছে অজিত, অজিত একটা ভগবানের নাম। তুমি যদি তোমার সন্তানের নাম শাস্ত্রের নামানুসারে, ভগবানের নামানুসারে রাখো, যেমন অজামিলের নাম নিশ্চয়ই আমরা শুনেছি, অজামিলের মতো মহাপাপী কেউ ছিল না, অথচ সেই অজামিল বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো ছেলের নামকে স্মরণ করে। ছেলের নাম রাখলো নারায়ণ, সে কিন্তু মৃত্যুকালে ভগবান নারায়ণকে ডাকে নাই, ডেকেছে তার ছেলেকে। ভগবান এতটা করুণাময়, কেউ যদি সংকেতেও ভগবানের নাম ডাকে, টিকা টিপ্পণী করেও ভগবানকে ডাকে, সমালোচনা করেও যদি ভগবানকে ডাকে, তাহলেও ভগবান আমাদের কঠিন পাপকে নষ্ট করে দেয়। জয় জয় শ্রী শ্রীরাধেশ্যাম। তোমার এক ছেলের নাম মনে করো রাখলে গোবিন্দ, তুমি যদি ভগবানকে নাও ডাকো, অন্তত কয়েক সবার দিনে তোমার ছেলেকে ডাকবে, এই গোবিন্দ, ঘুম থেকে উঠ, এই গোবিন্দ, স্নান করে, এই গোবিন্দ, এই তুই বাথরুম মতো লেট করতেছিস কি দাঁড়ে, এই গোবিন্দ, হ্যাঁ এই তুই কি দাঁড়ে, এই ঘুমাইতে তোর মোবাইল এখন চালু, এই গোবিন্দ খাস না কেনে। তুমি মূলত ভগবানকেই ডাকছো, কথা বুঝেছো? আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? তুমি মূলত ভগবানকেই ডাকছো। তোমার ছেলের নাম যদি ওই মুকুন্দ, ভগবানের নাম মুকুন্দ, বাবা আসো,
এই যে তুমি হাজার হাজার বার তোমার ছেলেকে ডাকছো, পক্ষান্তরে ভগবানকেই ডাকছো, তাতে তোমার প্রত্যেক দিনের পাপ নষ্ট হচ্ছে। এটাকে বলে নাম আবাস। অজামিল নাম আবাসের মাধ্যমে বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো। এই জন্য বংশ তালিকায় দেখবে 100 বছর পিছিয়ে দেখবে তোমার আমার প্রত্যেক পূর্বপুরুষের নাম ভগবানের নামানুসারে, পূর্বপুরুষদের নাম দেখবে বংশ তালিকায় এই রকম ছিল। তার পিছনে কারণ ছিল, তার পিছনে একটা আধ্যাত্মিক রহস্য ছিল। কেউ যদি সমালোচনা করেও ভগবানকে ডাকে তাতেও ভগবত কৃপা লাভ হয়। রাধারানীকে একদিন তার সখীরা প্রশ্ন করেছেন, হেরে শ্রীমতী, তকে যারা কৃষ্ণ কলঙ্কিনী বলে, তকে যারা সমালোচনা করে, তুই কি কষ্ট পাস না? তুই কি তাদেরকে অভিশাপ দেস না? রাধারানী সেই কথা শুনে বলছে, সখীরে যারা আমাকে দেখে কৃষ্ণ কলঙ্কিনী বলে, ও সখীরে আমি কষ্ট না পেয়ে আরো আনন্দিত হই। আনন্দ পাস কেন? যারা কোনোদিন আমার প্রাণনাথের নামটা উচ্চারণ করে না, যারা কোনোদিন কৃষ্ণ নাম মুখ দিয়ে ধ্বনিত করে না, অন্তত আমাকে দেখলে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আর কৃষ্ণ কলঙ্কিনীর মাঝে কৃষ্ণ নামটা রয়েছে। কথা বুঝতে পেরেছেন? যারা কোনোদিন কৃষ্ণ নাম নেয় না, আমাকে দেখলে বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী আসছে, কৃষ্ণ কলঙ্কিনী, ওই জায়গার মাঝে কৃষ্ণ নামটায় আছে, আর আমার প্রাণনাথ অসীম দয়ার সাগর। কেউ যদি সংকেতেও আবাসেও টিকা টিপ্পণী করে সমালোচনা করেও কৃষ্ণ নাম উচ্চারণ করে, আমার প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ তার পর্বত সমান পাপ মুহূর্তের মাঝে নষ্ট করে তার অভয় চরণে দান করে। জয় জয় শ্রী শ্রীরাধেশ্যাম। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ আপনাকে দেখে বলছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, মানে আপনাকে টিকা টিপ্পণী করছে, তাতেও তার মঙ্গল হবে, তাতেও মঙ্গল হচ্ছে। এই জন্য আমাদের পূর্বপুরুষেরা, আগেরকার মানুষ এত শাস্ত্র না পড়ুক, আগের মানুষ ছিল সরল, মনে ছিল ধর্ম বল। এখন আমরা কে কারে মাইরা বড় লোক হইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাউল কবি বলছেন, আগের মানুষ সরল ছিল, গুরু বৈষ্ণবে শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, কোন জায়গায় যেতে ওরা পঞ্জিকা দেখত, দিন ক্ষণ তিথি নক্ষত্র বিচার করত। এখনকার মানুষ আর এগুলো দরকার হয় না, কারণ আমরা বাবা থেকে এখন বাবু হয়েছি, বাবা থেকে পাপ্পা হয়েছি, ড্যাড হয়েছি, মরা হয়েছি, আমরা বাবা থেকে বাপ্পি হয়েছি, বাপি হয়েছি, পাপ্পি হয়েছি, পাপ্পা হয়েছি, মা থেকে মাম্মি হয়েছি, মম হয়েছি, মা থেকে মাউ মাউ হয়েছি। কোনো জায়গায় দেখেছি এক ছেলে তার মাকে ডাকে মাউ মাউ, তুমি জিডাবার কি গো, কয় মাউ মাউ, কয় আমার ছেলে এটাই ডাকে, আমার এটাই ভালো লাগে। বলছি বাহ, ভেরি এক্সিলেন্ট ওয়ার্ড মাউ মাউ। মা ডাকের মাঝে যে মধুরতা রয়েছে, পৃথিবীর কোনো ডাকের মাঝে সেই মধুরতা নাই। বাবা ডাকের মাঝে কোনো সন্তান যদি তোমাকে বাবু পাপ্পা পাপ্পি ডাকে, আজকে থেকে এগুলো দূর করো। পাপ্পা শব্দের অর্থ পাপি, কেউ যদি পাপ্পা ডাকে ওই সন্তানের ডাকের কারণে ওই বাপের জীবনে পুণ্যকর্ম কিছু আসবে না। কোন সন্তানের নাম যদি কেউ কলি রাখে, কলি, তার সংসারে কলি সর্বদা লেগে থাকবে। নামের মাঝে দোষ রয়েছে, এই জন্য যে কোনো নাম রাখা যাবে না, যে কোনো নাম ডাকলে সংসারের অমঙ্গল আছে। জীব গোস্বামী পাদ বলছেন, কোনো নামের সঙ্গে যখন কৃষ্ণ শব্দটা সম্পর্কিত হয় তখন সেই নাম দুষ্মুক্ত হয়ে যায়, দুষযুক্ত থেকে সরে যায়। এই জন্য নাম রাখতে হবে বৈদিক নাম। আমাদের গৌড়ীয় মঠে দেখবেন দীক্ষার সময় বৈদিক নাম দেয়া হয়, যাদের নাম বৈদিক আগেই থাকে
তাদের আর পরিবর্তন করা হয় না। কিন্তু কারো নাম যদি বৈদিক না থাকে, শাস্ত্রীয় নাম না থাকে, তাকে শাস্ত্রীয় নাম দেয়া হয়। আজকে তোমার মেয়ের নাম যদি রাখো শ্রীজি, রাধারানীর একটা নাম শ্রীজি, ব্রজেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, কি সুন্দর নাম দেখো। তোমার মেয়ের নাম যদি রাখো বিনোদিনী, এটা রাধারানীর নাম, বিনোদিনী মাস, বারবার বিনোদিনী ডাকছেন, মূলত আপনি রাধারানীকে স্মরণ করছেন। রা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ সেই ভক্তের প্রতি অনুগত হয়ে তার পশ্চাতে ছুটতে শুরু করেন। ধা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান সেই ব্যক্তির শ্রীমুখ থেকে রাধা নামের মহিমা শ্রবণ করার জন্য তার পশ্চাতে দৌড়াতে থাকেন। কেউ যদি সুরস উপাচারে সারাটা জীবন ভগবানকে সেবা যত্ন করে, ভগবান যতটুকু না সন্তুষ্ট হন তার থেকে বেশি সন্তুষ্ট হন। কেউ যদি রাধা নামের মহিমা কীর্তন করে, জয় জয় শ্রী রাধেশ্যাম, এই জন্য সন্তানের নাম রাখতে হবে বৈদিক নামে। যারা এখনো বিয়ে করো নাই, যাদের সন্তান পেটে আছে, যারা সন্তান নেবে, এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দাও। সন্তান রাখো বৈদিক নামানুযায়ী সন্তানের নাম, তাহলে সংসারের মঙ্গল এবং তুমি ডাকলে তার মঙ্গল হবে। আমার নাম রাহুল, রাহুল শব্দের অর্থ কি? সর্বদুঃখ হরণকারী, সর্বদুঃখ হরণকারী। প্রত্যেকটা নামের পশ্চাতে অর্থ রয়েছে, এখনকার অর্থ আর প্রয়োজন হয় না, যা খুশি তাই রাখে। আর বিশেষ করে আগেরকার দিনে নামকরণ করতে গেলে পণ্ডিতের কাছে যেত, গুরুদেবের কাছে যেত। এখনকার মানুষ নামকরণের জন্য সিরিয়ালগুলোর দিকে দর্শন হয়, সিরিয়ালগুলোর দিকে দৃষ্টি দেয়। দেখি জি বাংলা এখন কি চলছে, স্টার জলসায় কি চলছে, স্টার জলসা জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। সোনার বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে কালকে বললাম না গল্পটা, গেছাং কাঠের কথা, এইভাবে সব জায়গায় চলছে। এতটা আধুনিক হইও না, মা থেকে মম হইও না, মা থেকে মাম্মি হইও না, বাবা থেকে পাপ্পি আর ড্যাড হইও না, তাহলে একদিন ড্যাড হবে, কিচ্ছু লাভ হবে না। নিজের সংস্কৃতিকে ধরে রাখো। আজকালকার হিন্দু বোঝা যায় না, হিন্দু কোনটা মুসলিম কোনটা বোঝা যায় না। হিন্দুর ছেলেদের মুখে যেভাবে দাড়ি দেখা যায়, যেভাবে তালি তুলি প্যান্ট পরা দেখা যায়, কোনটা হিন্দুর ছেলে বোঝার উপায় নাই। নিজের সংস্কৃতিকে আমরা এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছি, একটা প্রবাদ আছে না, গাঙ্গের পাড়ের বাড়ি আর হিন্দুর মুখের দাড়ি কোনোটারই ভরসা নাই। আমাদের আর্য ঋষিদের চুল এবং দাড়ি একসঙ্গে রাখার বিধান ছিল। যারা ব্রত, এই যে আমরা ব্রত পালন করছি এক মাস, আমরা চুল ফেলবো না, দাড়ি ফেলবো না। ব্রত পালন করলে চুল কর্তন করা যায় না, কিন্তু আপনি দাড়ি রাখলেন, চুল ফেললেন, কাট দিলেন। আজকে নেইমার এইভাবে চুল ফেললো, আমিও এইভাবে চুল ফেলি, কারণ আমরা তো ফলো করি সেই সকল মানুষদের। সাকিব যদি দুইটা বিয়ে করে, হ্যাঁ, পরিচয় গোপন রাখতে পারে, আরেকটার সঙ্গে পরকিয়া করতে পারে, বিয়ে না করে লিভিং টুগেদার করতে পারে, তাহলে আমি করলে দুষ্কি? এই তো হচ্ছে অবস্থা, এটাই তো সমস্যা। আজকে চরিত্র স্কলন হয়ে যাচ্ছে ইয়াং জেনারেশনের। কারণ কি? আজকে পরিবার থেকে আমরা সেই শিক্ষাটা দিতে পারছি না। এই জন্য ভাগবত বলছে সন্তানের নামকরণ করো বৈদিকভাবে। তোমার সন্তান চারটা ছেলে, পিন্টু রাখতে পারলে, মন্টু রাখতে পারলে, সেন্টু রাখতে পারলে, আর একটা ছেলের নাম ভগবানের নামে রাখতে পারলে না। এক জায়গায় পাটে গেলাম, দেখো কত অভিজ্ঞতা মনে পড়ে, 12 বছর যাবত তো বাংলায় ঘুরি, 12 বছর হয়ে গেছে। এক মাতাজি আমায় প্রশ্ন করছে, প্রভু বিয়ের আগে আমার কৃষ্ণ নামটা ডাকতে খুব ভালো লাগতো, এখন বিয়ের পর আর ডাকতে পারি না। বলছি কেন? বলছে আমার জামাইয়ের নাম কৃষ্ণ, জামাইয়ের নাম তো মুখে নেওয়া যায় না। বলছি কে হইছে গো জামাইয়ের নাম মুখে নেওয়া যায় না? তো কৃষ্ণ যদি মুখে নাই নিতে পারো, তাহলে কৃষ্ণের আরো অনেক নাম আছে, গোবিন্দ ডাকো। কই প্রভু এখানে আরো বড় সমস্যা। বলছি কি তা? ওই নাম নিলে আরো সাংঘাতিক বিপদ, বাসুরের নাম গোবিন্দ। বলছি এই কি ব্যাপার, তাহলে গোবিন্দ না নিলে আরো
নাও মুকুন্দ নাম নাও। কয় প্রভু এইটা কইেন না, কইলে আমার আর সংসার করা হতো না। দেবরের নাম মুকুন্দ, যদি মুকুন্দ ডাকি ভাববে ওর সঙ্গে আমার ইটিস পিটিস চলছে। হ্যাঁ বলছি, আগো মা তোমার কেস তো অনেক বড় জটিল, তুমি যদি আরো বেশি করে কৃষ্ণ ডাকো তোমার দুই দিক থেকে লাভ হবে। বলছি কিভাবে? আমি বলছি তোমার জামাইও খুশি হবে, তুমি বারবার তাকে ডাকছো, আর ভগবানও খুশি হবে। এগুলো কুসংস্কার যে স্বামীর নাম মুখে নেওয়া যায় না, নিলে একেবারে ইয়ে হয়ে যায়। শ্রদ্ধা, নামকরণের মাঝে শ্রদ্ধা নাই আমাদের সিলেটে। এটা মাঝে কি শ্রদ্ধা? হুনছনি তোমরা কি দেখো? এটাই কও ও হরি বো আমাদের সিলটি ভাষায়। আচ্ছা কৌশিন কিতা হুন তো, এটা কি কথা? হুনচনি কিতা হুন তো ডা কিতা। এবার বাচ্চা হওয়ার আগ ফোন তো হুনচনি, আর বাচ্চা হওয়ার পরে পাখির বাপ, পাখির বাবা কই, কলির বাবা কই, পিঙ্কির বাবা কই, মন্টির বাবা কই, ছেলের নাম রাখে পাগলু, পাগলুর বাবা কই, রুমিওর বাবা কই, মার্বেলের বাবা কই, এক ফুলার নাম মার্বেল, মার্বেল আমরা খেলছি ছোটবেলা, তোমরা খেলছো নি? ও তোমরা লোকে দেখা যায় আমরা মিল আছে, ছোটবেলা মার্বেল খেলছি। কয় মার্বেলের বাবা কই? আচ্ছা মার্বেলের বাবা আবার কি দেখাচ্ছেন? এই হলো অবস্থা সমাজের। ছেলের নাম ডিজে, কই ডিজের বাপ কই? সন্তানের নাম ভগবানের নামানুসারে রাখো। প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা ধর্মগ্রন্থতেই এমন উল্লেখ রয়েছে, আজকে শেষের দিনে তোমার সন্তানের নামও যদি ভগবানের নামানুসারে থাকে তাতেও তোমার পাপ স্কলন হবে। অনেকেই কয় যদি সন্তানের নাম তাকে ভগবানের নামে হেরে যদি গাইল্লাই তাহলে তো সমস্যা, ঠিক ঠিক না? এই গোবিন্দর বাচ্চা গোবিন্দ, তুই আমার হার কুর জ্বালাইয়া মারছস, তোর বাপ তাই আমার অশান্তি, তুই করো অশান্তি। একজনে আমার কয় প্রভু যদি ভগবানের নামে রাখি হে করে তো মাঝে মাঝে গাইল্লানি লাগে, তাহলে আমার পাপ হইব, আমি কারো বেশি করে গাইল্লাইও তাতেও মঙ্গল হবে। হরি বল, বেশি করে গাইল্লাও তাতেও মঙ্গল হবে। ভগবান এতটা দয়াময়, নামষ্টাকম পরে দেখবে, নামষ্টাকমের আটটা শ্লোক রয়েছে। কেউ যদি গালিও দেয় ভগবানকে তাতেও কৃপা হয়। আজকে কেউ যদি তোমারে বারবার ডাকে, মোবাইলে যদি বারবার কল দেয়, তুমি আনন্দ পাও না বিরক্ত হও? বিরক্ত কিরে, এগুলো বারবার কিতা কল দেয়। কেউ যদি তোমারে বারবার ডাকে, মনে করো তোমার নাম শ্যামানন্দ, শ্যামানন্দ শ্যামানন্দ, এই তুই তো বারবার ডাকস কেন রে? কিন্তু কেউ যদি ভগবানকে বারবার ডাকে, ভগবান বিরক্ত হন না, ভগবান আরো আনন্দ পান। কেউ যদি তোমাকে গালি দেয় অবস্থা খারাপ, কেউ বাপ তুলে গালি দিলে আমি চেষ্টা করবো তার 14 গোষ্ঠী তুলে গালি দিতে, কিন্তু কেউ যদি ভগবানকে গালি দেয় ভগবান আরো আনন্দ পান, তাতেও তার মঙ্গল হয়। ভেবে দেখো, শিশুপাল কৃষ্ণকে বলছে এই তুই তো একটা সুর। যুধিষ্ঠির কৃষ্ণকে সর্বশ্রেষ্ঠ যজ্ঞের অধীশ্বর বরণ করেছে, মালা দিয়ে আসন পেতে দিয়েছে। শিশুপাল রেগে উঠল, শিশুপালকে কৃষ্ণের পিস্তুতু ভাই, আপন পিস্তুতু ভাই শিশুপাল কৃষ্ণের, এক পিস্তুতু ভাই শিশুপাল, আরেক পিস্তুতু ভাই দন্তবক্র অর্জুন, কৃষ্ণের পিস্তুতু ভাই, মামা তো পিস্তুতু ভাই তারা। সে বলছে কাকে দিয়েছ যজ্ঞেশ্বর রূপে শ্রেষ্ঠ আসন আর মালা? এ তো একটা চুর, ও ননি চুরি করে খেত। কৃষ্ণ শুধু হাসে। ও মাখন চুরি করে খেত, কৃষ্ণ আরো হাসে। এবার কৃষ্ণ বলছেন ভাই তুমি তো আসল কথাটাই কইছো না, আমি তো চুর ঠিক এই আসল চুরি তো কইছো না, আমি যে মন চুর সেটা তো বলনি, আমি শুধু ননিমাখন চুরি করিনি,
আমি ভক্তের মনটা চুরি করি, আমার কথা যেখানে হয় কেউ আর ঘরে থাকতে পারে না, তার মনটাকে আমি চুরি করে সেই জায়গায় নিয়ে আসি। ঠিক কি ঠিক না? নাহলে তোমরা আইসো কেনে? এখানে এত গেজাগেজির মাঝে বইয়াসো কেনে? জায়গা নাই দাঁড়াইয়াসো কেনে? বাড়িতে রান্না হয় অভাব না, দেখেও খাওনের একটু প্রসাদ খাওনের লেগে বইয়ে থাকো কেনে? যদি চুরি না করতো মন, এই সাত দিন আমার তো মনে হয় কেউ গড়ে মনেই বয় না, বয় গো দেখবে সাত দিন পরে শুধু মনেই ভরে। এই সময়টা সর্বনাশ, পাঠ এখন নাই, ভালোই লাগতো না, খানের মাঝে খালি এইটাই চিন্তা হইব, বাসব ভগবান মনচুর। শিশুপাল গাইলিছে, কৃষ্ণ আরো খুশি হয়। রাবণ সারাক্ষণ রামকে কি করে মারব, রামকে কি করে বধ করব, রামকে কি করে পরাজিত করব, ওই রাবণকে মৃত্যুর সময়ে ভগবান বিশ্বরূপ দর্শন করালেন। কি করে সে কৃপা পেল? শয়নে স্বপনে নিশি জাগরণে প্রত্যেকটা সময়ে রাবণ কার চিন্তা করেছে গো? রামের চিন্তা করেছে। তুমি যদি ভগবানকে শত্রুও ভাবো তাহলেও তোমার অন্তিমে ভগবত চরণ প্রাপ্তি হবে, সব দিক থেকেই লাভ। আজকে কংস থেকে শুরু করে জরাসন্ধ, ওরা সবাই কি ভাগ্যবান কম? ভগবানের হাতে মৃত্যু কি বহু জন্মের সৌভাগ্য যারা হয়? বৈকুণ্ঠের জয় আর বিজয়, ওরা অপরাধ করলো যার কারণে ওদেরকে মর্তলোকে পাঠানো হলো, বলছে যদি তুমি আমার বন্ধু হয়ে যাও সহজে আমাকে পাবে না, আর যদি শত্রু হয়ে যাও সহজে আমাকে কৃপা পাবে, বলো কোনটা চাও? বলছে এটা কেমন কথা? বলছে বন্ধু অনেক সময় সুখের দিনে ভুলে যায়, বন্ধু অনেক সময় বন্ধুকে সব সময় মনে রাখে না, আপনি বন্ধুকে মনে না রাখলে শত্রুকে সব সময় ঠিকই মনে রাখবেন। ঠিক ঠিক না? যে ও আমার খারাপ চিন্তা করছে কিনা, আমাকে ও কিছু অন্যরকম ফন্দি করে আটকানোর চেষ্টা করছে কিনা। এই জন্য ভগবানকে কেউ শত্রু রূপেও যদি আরাধনা করে তাহলেও তার কৃপা হয়ে যায়। এই জয় বিজয় আসলো হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়ে, ও আসলো রাবণ কুম্ভকর্ণ হয়ে, ওই আসলো শিশুপাল দন্তবক্র হয়ে। এই যে বৈকুণ্ঠের দাড়ি ওড়া জয়ার বিজয়। দেয় নাই ভগবানের কাছে সাক্ষাৎ করতে দেয় নাই, কেউ সমালোচনা করেও যদি ভগবানকে ডাকে, টিকা টিপ্পনি করেও যদি ভগবানকে স্মরণ করে, কেউ যদি সংকেতে আবাসেও ভগবানকে স্মরণ করে, ভগবান তার অনন্তকালের পাপরাশিকে বশীভূত করে দেন। তার প্রকৃষ্ট প্রমাণ শ্রীমদ্ ভাগবতে অজামিলের উপাখ্যান। অজামিলকে দেখো ভগবান কতটা কৃপা করলেন, মৃত্যুকালে অজামিল দেখলো ভয়ানক, যমদূতেরা আসছে তাকে নিতে, ভয় পেয়ে অজামিল ছোট্ট ছেলে যার নাম রেখেছে নারায়ণ, খুব ভয় পেয়ে প্রাণীর বয়ে ডাকছে নারায়ণ। ভগবানকে কি ডেকেছে গো? ছেলেটাকে ডেকেছে, ভগবানের আসন কেঁপে গেল। ভগবান শ্রী নারায়ণ আর স্থির থাকতে পারলেন না, তার দূতদেরকে বললেন যাও, মহাপাপী অজামিল আমাকে স্মরণ করেছে। দেখো শ্রীমদ ভাগবত কতটা কৃপার কথা বলছে। বিষ্ণু দূতেরা দৌড়ে আসলো, এসে প্রণাম দিল, তোমরা কে? যমদূতেরা প্রশ্ন করছে, আমাদের বেশভূষ দেখে বুঝতে পারো না আমরা কে? আমরা বিষ্ণু দূত, তোমরা কেন আসলে?
আমাদেরও তো একই প্রশ্ন, তোমরা ধর্মরাজের চর, তোমরা জানো না কাকে নরকে নিয়ে যেতে হয়? এই কি কেমন কথা! ও সারা জীবন পাপ করেছে, ব্রাহ্মণ হয়ে এক চণ্ডালিনী পতিতার প্রেমে পড়ে নিজের প্রথম স্ত্রীকে ও ত্যাগ করেছে, সন্তানকে ত্যাগ করেছে, আর সারা জীবন পাপ কার্য করেছে, ওকে নরকে নিয়ে যাব না তো কাকে যাব? বলছে ওই মহাপাপীর সকল পাপ স্কলন হয়ে গিয়েছে। কখন ওর পাপটা স্কলন হলো? এক্ষুনি তার পাপ স্কলন হলো। কিভাবে স্কলন হলো? ও যে প্রাণ বড়ে একবার নয়ন জলে আমাদের প্রভু নারায়ণকে স্মরণ করলো। আরে ও তো নারায়ণ তোমাদের প্রভু ভগবানকে স্মরণ করেনি, ও তো স্মরণ করেছে তার নিজের ছেলেকে। বিষ্ণুদূতেরা বলছে নরে মূর্খের দল, ওই নামটা তো আমাদের ভগবানের নাম, কেউ সংকেতেও যদি ভগবানকে স্মরণ করে, আবাসেও যদি ভগবানকে স্মরণ করে, শত্রু ভেবেও যদি ভগবানকে স্মরণ করে, তাচ্ছিল্য করেও যদি কেউ ভগবানকে স্মরণ করে, আমার ভগবান এতটা কৃপাময়, সে তার অভয় চরণ তরি সর্বদা প্রস্তুত রাখেন তাকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করার জন্য। জয় জয় শ্রী শ্রীরাধেশ্যাম। জিজ্ঞেস করবে গিয়ে তোমাদের মহারাজা ধর্মরাজ যমকে, যমদূতেরা লজ্জা পেয়ে নরকে গিয়ে বলছেন মহারাজ আমরা আর কোনোদিন পাপীদেরকে আনতে যাব না, আজকে যে লজ্জা পেয়েছি আমরা, কি হয়েছে ঘটনাটা খুলে বলো। মহাপাপী অজামিল সারা জীবন পাপ করেছে, বৈদিক ব্রাহ্মণ হয়ে কোনোদিন গায়ত্রী জপ করেনি, এক চণ্ডালিনী শূদ্রাণী এক পতিতার প্রেমে পড়ে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, সন্তানকে ছেড়ে দিয়েছে, সকল কিছু হারিয়ে ওই শূদ্রাণীর প্রেমে পড়ে, পতিতার প্রেমে পড়ে সারা জীবন পাপ কার্য করেছে। অথচ তার ছোট ছেলেটার নাম রেখেছে নারায়ণ, আমাদের দেখে ভয় পেয়ে ওই নারায়ণকে ডেকেছে, সঙ্গে সঙ্গে নারায়ণের দূতেরা এসে বলছে ওকে নাকি তারা বৈকুণ্ঠে নিয়ে যাবে। এ কেমন বিচার প্রভু, এ কেমন বিচার মহারাজ! বলছে ছেলের নাম ডাকুক, নামটা নাকি তাদের প্রভুর, এই নামের মাঝে এমন কি আছে প্রভু, এমন কি আছে মহারাজ যে নামটা স্মরণ করার কারণে আমরা তাকে স্পর্শ করার অধিকার পেলাম না। ধর্মরাজ যম হেসে এসে বলছেন দূতগণ এটাই হচ্ছে ভাগবত ধর্ম, এটাই হচ্ছে ভাগবতের অভিনব ধর্ম। অত্যন্ত পাপীও যদি প্রাণ বড়ে কেউ পান ভরে যদি ওই ভগবানের নামকে স্মরণ করে, সন্তানের নাম নারায়ণ কিন্তু নামটা হচ্ছে প্রভুর নাম, ওই নামের এতটা শক্তি, কেউ সংকেতেও যদি স্মরণ করে মৃত্যুকালে অন্তিমকালে বিদায়ের বেলা, কেউ যদি একবার প্রাণ ভরে স্মরণ করতে পারে অন্তকালে, তার সারা জীবনের সকল পাপ স্কলন হয়ে যায়, অন্তিমে সে ভগবত চরণ প্রাপ্ত হয়। শুনো হে দূতগণ, হরি নাম গুণ কথা যেতায় শুনিবে, তুলসীর মালা ভালে তিলক দেখিবে। যেখানে হরি কথা হয়, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে, ভাল ভাল মানে তিলক কপাল, ভাল মানে কপাল, ভালে তিলক দেখিবে, কপালে যাদের তিলক দেখবে, হরি নামে গুণ কথা যেতায় শুনিবে, তুলসীর মালা ভালে
তিলক দেখিবে নমস্কার করি তথা দূর পথে যাবে মুই তারে নমস্করি কায় মনে রবে যাদের কণ্ঠে তুলসীর মালা দেখবে ললাতে যাদের তিলক দেখবে আর মুখে হরির নাম শুনবে ওই নাম যে কারো নামকরণ হোক যদি সেই নামও যদি মুখ দ্বারা স্মরণ করে হে দূতগণ দূর থেকে তাকে প্রণাম দিয়ে চলে আসবে সাবধান কখনো তাদের নিকটে যাও না ওই স্বয়ং হরিকে তোমরা শুধু প্রণাম দেবে তা নয় আমি ত্রিসন্ধ্যায় আমিও তাকে প্রণাম দে জয় জয় শ্রী শ্রীরাধেশ্যম যমরাজ বলছেন আমিও তাকে প্রণাম নিবেদন করি মুর বাক্য না শুনিলে পাবে অনুতাপ দূত কহে বুঝিলাম আর নারে বাপ আর যাব না বাবা আর যাব না দেখো নাম আবাসের কৃপা কি নাম আবাসেই যদি মুক্তি হয়ে যায় সন্তানের নাম রেখেছ ভগবানের নামে এটা স্মরণ করলেও যদি তোমার কৃপা হয়ে যায় আর এই নাম যদি শুদ্ধভাবে উচ্চারণ আমরা করি তাহলে কি কৃপা হবে ভেবে দেখো এবার বলছিলাম শত্রুভাবে তোমার ছেলের নাম রেখেছ ভগবানের নামে তাকে গালি দিচ্ছ তাতে কি তোমার পাপ হবে কোনো পাপ হবে না তাকে মারতে গিয়েছো পাপ হবে হবে না পুতনার দিকে তাকাও পুতনা রাক্ষসী কংস তাকে পাঠিয়েছে স্তনে কালকুট বিষমিশিয়ে ভগবান গোপালকে বধ করার জন্য পুতনা দেখলো আমি যদি রাক্ষসী বেশ ধারণ করে যাই আমি কখনো নন্দালয়ে প্রবেশই করতে পারবো না কারণ নন্দালয় হচ্ছে বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা আলয় ওই জায়গায় রাক্ষসী বেশ ধারণ করে যাওয়া যাবে না তাহলে কিভাবে যেতে হবে ওই পুতনা অপূর্ব এক সুন্দরী রমণীর রূপ ধারণ করল দেখে মনে হচ্ছে বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে এসেছেন সুন্দর করে সেজে গুজে ওই পুতনা বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠ বাংময়ী প্রতিমা যশোমতী মায়ের আলোয়ের দিকে যাত্রা করল পুতনা একটা রাক্ষসী সম্প্রদায়ের নাম পুতনা পুত পয় দীর্ঘকার্ত পুত মানে পবিত্র পুতনা যে পবিত্র না তাকে পুতনা বলে যে পুতনাকে পাঠানো হলো ওই পুতনা ছিল বকাসুরের বগিনী বকি অপূর্ব জন্মে ছিল বলি মহারাজের কন্যা রত্নমালা বলি মহারাজের নাম নিশ্চয় শুনেছেন যে বলি মহারাজকে পরীক্ষা করতে এসেছিলেন কে ভগবান শ্রী বামন দেব ভগবানের বামন অবতার বলি মহারাজকে হিরণ্যকশিপুর পুত্রের নাম কি প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদের পুত্রের নাম কি বিরুচন মহারাজ বিরুচন মহারাজের পুত্রের নাম হচ্ছে বলি মহারাজ ওই বলি দান করতে গিয়ে অহংকারী হয়ে গিয়েছিল গো অতি দর্পে বলির সুতলে যাওয়া হলো সপ্ত পাতালের একটা জায়গার নাম সুতল মনে রাখবে দান হচ্ছে তিন প্রকার সাত্ত্বিক রাজসিক তামসিক আমরা দেখবে একটা ফ্যান যদি মন্দিরে দান করি ফ্যানের পাকার মাঝে নাম লিখে রাখি অমুক বাবু অমুক ফ্যান দিয়েছে মন্দিরে দেখবে নেম প্লেটের জন্য মন্দিরে উঠা যায় না বাপ মায়ের নামে নেম প্লেট আর ওই বাপ মায়ের নামকে পা দিয়ে মারিয়ে 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 গিয়ে মন্দিরে উঠতে হয় 10,000 টাকা দিলেও নেম প্লেট 50,000 টাকা দিলেও নেম প্লেট 1,00,000 টাকা দিলেও নেম প্লেট কারণ ভগবান তো চুকে দেখে না কানা তাই নেম প্লেট দিয়ে তাকে দেখানোর ব্যবস্থা করা হয় যজ্ঞ অনুষ্ঠানে এক বস্তা চাল দিলে মাইকে বলতে হয় অমোক বাবু এক বস্তা চাল দিয়েছেন কারণ ভগবান কানে শুনে না একটু কম শুনে তাই মাইকে তাকে শোনানো হয় কিচ্ছু লাভ হচ্ছে না
কিচ্ছু লাভ হচ্ছে না, মনে রাখবেন আজকে ভালো করে জেনে যান, এই দান দ্বারা কিচ্ছু লাভ হচ্ছে না, বরং আপনার পাপ হচ্ছে। পাপ দান তিন প্রকার, প্রত্যেকটা ধর্ম বলছে দান করবে, ডান হাতে বাম হাত কখনো জানবে না। আজকে রাজনৈতিক নেতাদের দিকে থাকাও সোয়াপ, চলে সোয়াপ। এই করোনার সময় একটা মাস্ক দিচ্ছে, কাকে যে মাস্ক দিচ্ছে বোঝা যাচ্ছে না। একটা কম্বল দিতে গিয়ে দেখবে 10-20 জন এমন করে দাঁড়িয়েছে ছবি ওঠার জন্য, কাকে কম্বল দিচ্ছে বোঝা যাচ্ছে না। 10 লক্ষ টাকার আমরা এই সিলেটে বন্যার সময় ভক্তদের মাধ্যমে আমরা দান দিলাম। কেউ বলতে পারবেন না যারা অনলাইনে আমাদের সঙ্গে ছিলেন, আমরা সেই ভিডিও আপলোড করি নাই। আজকে যাকে তুমি সাহায্য করছো, সে হয়তো বন্যার সময়ে সে পরিস্থিতির শিকার, তাই বলে সে ভিখারি নয়। একটা মানুষকে দান করে তাকে ভিডিও করে আবার তাকে পাবলিক প্লেসে ছাড়া হচ্ছে, তাতে তার কি ব্যক্তিত্ব একটু হলেও কি নষ্ট হচ্ছে না, লজ্জা হচ্ছে না? আজকে দেখবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা দান নিতে লজ্জায় যায় না, কারণ আমরা এমন করে নেতা নেত্রীরা সওয়াব করতে যাই, ধান কাটার সময় গিয়ে দেখবে এগুলো টোটালি সম্পূর্ণ ফাঁকিবাজি, 2 পুচ দান দিয়ে ছবি তুলে ছাড়ছে, ওরা ধান কেটে নাকি সহায়তা করছে। বিভিন্ন মন্দিরে গিয়ে দেখবে নেম প্লেটের জন্য মন্দিরে উঠা যায় না, ফ্যানের মাঝে নাম লিখে রাখা হয়, কেন ভগবান কিছুকে দেখে না নাকি ফ্যানে নাম লিখে দিতে হবে? প্রত্যেকটা মহোৎসবে 1 বস্তা ডাল দিলে মাইকে বলতে হয়, 1 বস্তা চাল দিলে মাইকে বলতে হয়। আমরা টেন্ডেন্সিটা এমন একটা অবস্থায় করে নিয়েছি, আমরা গিয়ে বলি আপনার মায়ের নামে একটা নেম প্লেট দিয়ে দেবো, আপনি আমাদের মন্দিরে একটু সহায়তা করুন। কেন রে বাবা, প্রত্যেকটা জায়গায় এমন করে চলছে। গীতায় ভগবান দান সম্পর্কে কি বললেন? দান তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এটাকে রাজসিক দান দান বলে, মনে রাখবে লোক দেখানো যে দান করা হয়, লোককে জানিয়ে যে দান করা হয়, এই দান দ্বারা কখনো কোনো ধরনের পুণ্য কিংবা কৃপা লাভ হয়, জুড়ে বলেন লাভ হয়। প্রকৃষ্ট প্রমাণ কোথায়? শ্রীমদ ভাগবতে দাতা হরিশ্চন্দ্রের নাম নিশ্চয়ই আমরা শুনেছি, সসাগরা পৃথিবীর অধীশ্বর ছিলেন তিনি, সকল কিছুকে দান করে দিয়েছিলেন বিশ্বামিত্র মুনিকে। মনে রাখবেন দান করলে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা না দিলে দান সম্পূর্ণ হয় না। আপনি ভাগবত পাঠ শুনতে গিয়েছেন, দক্ষিণা লাগবে দেওয়া, আপনি বৈষ্ণবকে ভোজন করিয়েছেন, দক্ষিণা দিতে হয়, নাইলে আপনার রেজাল্ট হবে না। আপনি গুরু দীক্ষা নিয়েছেন, ভিক্ষা করে আপনাকে গুরুদেবকে দক্ষিণা দেওয়া লাগবে, আপনি কাউকে ভোজন করিয়েছেন, দক্ষিণা দেওয়া লাগবে, আপনি কোনো কিছু দান করেছেন গ্রন্থ, আপনাকে দক্ষিণা দেওয়া লাগবে, কারণ মন্ত্রহীনং ক্রিয়াহীনং দক্ষিণাহীনং যজ্ঞ নিষ্ফল। এই জন্য সকল কিছু দান করে দিয়েছে, আবার দক্ষিণা দিতে হবে, দক্ষিণা কি দেবেন? সকল কিছু দান করে দিয়েছেন, এই জগৎ সংসার সকল কিছু দান করে দিলেন বিশ্বামিত্রকে, দক্ষিণার জন্য রাজকোষ থেকে তো অর্থ আনার সুযোগ নাই, রাজকোষটাও তো দান করে দিয়ে দিয়েছেন। দক্ষিণার টাকা আদায়ের জন্য, জোগাড় করার জন্য, সংগ্রহের জন্য দাতা হরিশ্চন্দ্র চণ্ডালের কার্য নিলেন, লাশ পুরানোর শ্মশানে কাজ দিলেন, সবাই জানেন সেই ঘটনা। তার স্ত্রীর নাম কি? সভ্যা। সভ্যা একটা ব্রাহ্মণের গৃহে পরিচারিকার কাজ নিল, স্বামীর ধর্মকে রক্ষা করার জন্য। দেখো স্ত্রী কাকে বলে, দানের প্রভাবে যখন দাতা হরিশ্চন্দ্র সবাইকে নিয়ে স্বর্গে যাচ্ছেন রথে উঠে, দেবর্ষি নারদ এসে স্বর্গদ্বারের সামনে হরিশ্চন্দ্রকে বললেন, হে রাজন, আপনি এমন কি পুণ্য কার্য করছেন যে পুণ্যের প্রভাবে আপনি সবাইকে নিয়ে স্বর্গে যাচ্ছেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গে একটু অহংকার এসে গেল হরিশ্চন্দ্র রাজার। দেবর্ষি, ত্রিজগৎ সংসার আমাকে চিনে, আমি দাতা হরিশ্চন্দ্র, আপনি আমায় চিনেন না। কথাটা বলার সঙ্গে সঙ্গে রথ থেমে গেল, বাবা না যেতে পারলেন স্বর্গে, না আসতে পারলেন মরতে, মাঝখানে রথ থেমে গেল। আর আমরা একটা ফ্যান মন্দিরে দিয়ে পাকার মাঝে নাম লিখে রাখি, মন্দিরে 20,000 টাকা দিয়ে নেম প্লেট ধরিয়ে দেই, 50,000 টাকা দিয়ে মা বাপের নাম লিখে নেম প্লেট দিয়ে দেই, আর মা বাবাকে পা দিয়ে মারিয়ে মারিয়ে পায়ের তলে রেখে মা বাবার সম্মানকে বর্ধিত করি, কেমন সন্তান আমরা! ভেবে দেখো কি হলো, কি কৃপা হলো।
এগুলো সব লোক দেখানো ছাড়া আর কিচ্ছু নয়। প্রত্যেকটা অনুষ্ঠানেই চলছে লোক দেখানো, ভগবানের সন্তুষ্টির জন্য নয়। পূজা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখবে লোক দেখানো, নেতা নেত্রীরা আসলো, এসে একটু ছবি টবি তুললো আর ছাড়লো। বাহ, আমরা অনেক দেখাচ্ছি, আমরা অনেক করছি, অনেক করছি। আমাদের সিলেটে কত দেখলাম বন্যায় মুড়ি দিয়ে, ওরে বাপরে, 250 গ্রাম মুড়ি দিয়ে ছবি তোলার কি দরকারটা আছে বলো? ওরে 5 টাকার খেজুর দিয়ে ছবি তোলার কি দরকার আছে বলো? এগুলো দান, হ্যাঁ, এগুলো সাহায্য। কোন শাস্ত্রে, কোন ধর্মগ্রন্থে, আপনি প্রত্যেকটা ধর্মে যান, কোন ধর্মে দান কখনো সওয়াব করার জন্য বলা হয় নাই। আজকে আপনি মন্দিরে যে টাকা দিচ্ছেন কিচ্ছু লাভ হচ্ছে না আপনার। আমি বারবার বলে যাচ্ছি, অনেক যারা শাস্ত্র তত্ত্ববেত্তা তাদেরকে বলবেন আমার সঙ্গে বলতে কথা, কোনো উত্তর দিতে পারবে না ওরা, কিচ্ছু লাভ হচ্ছে না। একটা পাখার 3 জায়গায় যদি নাম লিখে দিতে হয়, হ্যাঁ, 1 বস্তা চাল দিলে যদি অ্যানাউন্স করে বলতে হয়, 1 বস্তা ডাল দিলে যদি অ্যানাউন্স করে বলতে হয়, 1 বস্তা চাল দেওয়ার কারণে ভক্তদের সেবায় যতটা না কৃপা হচ্ছে, আজকে নাম প্রকাশ যখন অ্যানাউন্স করে করবে, তোমার সেই কৃপা একটুও আর হলো না, বরং তোমার আরও ক্ষতি হয়ে গেল। এই যে এত বড় একটা যজ্ঞানুষ্ঠান চলছে, প্রত্যেক দিন ভক্তদের প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে, আয়োজনকারী ভক্ত যারা আছে তাদের সঙ্গে আমাদের সামিল হওয়া উচিত, তাদেরকে আমাদের সহায়তা করা উচিত। তবে এটা যেন সওয়াব করার জন্য নয়, ভগবানের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে অর্থ 3 গুণ বেড়ে যায়, মনে রাখবেন। গুরু বৈষ্ণবের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে অর্থ 3 গুণ বেড়ে যায়, অর্থ কমে না। জন্মদাতা পিতামাতার জন্য অর্থ ব্যয় করলে অর্থ 3 গুণ বেড়ে যায়, অর্থ কখনো কমে না। প্রত্যেকটা জায়গায় দীর্ঘদিন ব্যাপী ভাগবত পাঠ হয় আমাদের অঞ্চলে, দেখবেন একদিন আমরা ভাগবত পাঠের খরচ যে কোনো একজন ব্যবসায়ী নিতে পারি, একদিন ভক্তদের প্রসাদের খরচ 2 জন ব্যবসায়ী মিলে নিতে পারি, তাদের পারিবারিক মঙ্গলের জন্য উৎসর্গ করতে পারি ভগবানের কাছে, তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তিকল্পে আমরা উৎসর্গ করতে পারি। এইভাবে যদি সমাজের সুশীল সমাজ এগিয়ে আসে, এইভাবে যদি সমাজের বিত্তবানেরা এগিয়ে আসে, তাহলে 7 দিন 10 দিন 15 দিন পাঠ দেওয়া কোনো ব্যাপারই নয়, সমাজের মঙ্গলের জন্য, নৈতিকতার পরিবর্তনের জন্য, চেতনা পরিবর্তনের জন্য। একা কারো দ্বারা সম্ভব নয়। আজকে এই বাড়িতে একটা প্লেস আছে, একটা মন্দির আছে, একটা সুনির্ধারিত পরিবেশ আছে, আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি, তাদের নৈকট্যে যদি আমরা এসে আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেই, তাহলে ভগবান অবশ্যই আমাদের অপ্রাকৃত কৃপা করবে। কাউকে না কাউকে মাধ্যম করে ভগবান জগতে কৃপা করে, ভগবান তো আর সরাসরি কৃপা করে না, কোনো মাধ্যমের মাধ্যমে কৃপাটা করে। ওই মাধ্যমটা যদি আমরা যে কেউ হই, তাহলেই তো অপ্রাকৃত কৃপা লাভ হবে। তবে মনে রাখবেন, দান যেন সাত্ত্বিক হয়, রাজসিক তামসিক নয়। কোনো ভক্তকে আপনি দান করলেন, সে যদি ওই টাকাটা নিয়ে ভগবত সেবায় না লাগায়, তাহলে তাকেও শাস্তি পেতে হবে। আজকে আপনি দক্ষিণা দিলেন আমাকে, আমি যদি ওই টাকাটা নিয়ে বিড়ি সিগারেট খাই, মাছ মাংস খাই, আমাকেও শাস্তি পেতে হবে। একটা ভিখারিকে আপনি টাকা দিলেন, ওই টাকাটা নিয়ে সে সিগারেট খাচ্ছে, গাঁজা খাচ্ছে, তাতে দাতার ভজন নষ্ট হয়ে যাবে, পুণ্য নষ্ট হয়ে যাবে, মনে রাখবেন। এই জন্য একটা প্রবাদ আছে, দান করো সৎপাত্রে। এই কথা আছে কি নাই? সৎপাত্রে দান মানে কি? তুমি একটা ভিখারিকে দান করলে, এই ভিখারি নিয়ে যদি এই টাকা দিয়ে নেশা করে, তাহলে তোমার পুণ্য নষ্ট হয়ে যাবে, তোমার কোনো কৃপা হবে না। যাকে দান করা হবে, কাউকে জপমালা দান করলে, সে যদি জপমালা নিয়ে জপ না করে, এটার অবমূল্যায়ন করে। আজকে আমরা গীতা গ্রন্থ কাকে দান করি? দেখবে কীর্তনিয়া পার্টি ভক্তদেরকে গীতা দান করি, যারা কোনোদিন গীতা পড়ে না। একটা 10 টাকার গীতা, চটি গীতা মনে করি দান করলেই পুণ্য, আর কিছু নয়। একটা চটি গীতা আর 5 টাকা 10 টাকা হচ্ছে দক্ষিণা, আর একটা ছোট্ট ফল এনে বাসি যে বাজায় বা যে কারো মাথার মধ্যে আমরা দিয়ে দিলাম 7 বার ঘুরে। দেখবে 10টা 20টা 50টা কীর্তনিয়া পার্টি গীতা সংগ্রহ করলো, আর এক জায়গায় গিয়ে বিক্রি করে দিয়ে দিল। তো তোমার কি কৃপাটা হচ্ছে? গ্রন্থ তাকে দান করো যে গ্রন্থটা নিয়ে পড়বে, নিজের জীবনকে পরিবর্তন করবে, পড়ে, তাহলেই তোমার মঙ্গল হবে। সৎ পাত্রে দান করো শাস্ত্র বলছে। দাতা হরিশ্চন্দ্র থেমে গেলেন, রথ আর সামনের দিকে অগ্রসর হলো না। বলি মহারাজ দান করতে করতে
অহংকারী হয়ে উঠলেন। তার অহংকার চূর্ণ করার জন্য ভগবান বামন অবতার রূপে আসলেন, যজ্ঞে এসে প্রণাম দিয়েছেন ছোট্ট বামন। তাকে দেখে খুব মায়া হলো বলি মহারাজে, কিছু চাইতে এসেছি রাজন, কিছু ভিক্ষা চাইতে এসেছি, ভিক্ষাং দেহি। ওই বামন, ওহে বটু, কি চাইবে তুমি? কোনো কিছুরই অভাব নেই আমার, বলো তোমার কি চাই। হীরা মণিমাণিক্য, আমি এত কিছু চাইতে আসিনি হে রাজন, আমি কেবল তিন পা রাখার জায়গা চাইতে এসেছি। তিন পা, ছোট্ট একটা বাচ্চা ভগবান আসলেন এই রূপ ধরে, ওর পাগুলুর আর রাখার জায়গা কতটুকু বলুন। বলি মহারাজ অহংকারী হয়ে বললেন, তুমি একটা বটু, তুমি তিন পা রাখার জায়গা চাইছ। আমি বলি পূর্বপুরুষদের সুখ্যাতি রয়েছে, আমি স্বর্গ দখল করেছি, আমার কথায় সকল কিছু চলে, আমি ভেবেছি অনেক কিছু তুমি চাইবে আমার কাছে, মাত্র তিন পা রাখার জায়গা চাইছ। দেখো অহংকার জিনিসটা কি। হে রাজন, তিন পা রাখার ভূমি চাই, আর কিছু চাই না। ছোট্ট বামনকে দেখে বলি মহারাজের কন্যা যার নাম রত্নমালা, সে ওই ভগবান বামন রূপটা দেখে পুলকিত হয়ে মনে মনে বলল, আহারে এমন একটা যদি আমার সন্তান হতো, ছেলে হতো যদি আমার, আমি তাকে আদর করে কুলে তুলে নিতাম, স্তন পান করাতাম, ও যদি আমায় একবার মা বলিত, আমি তাকে বাৎসল্য প্রেম আস্বাদন করাতাম। কে বলছে? বলি মহারাজের কন্যা যার নাম রত্নমালা। আর দূর থেকে ভগবান বামনের দিকে তাকিয়ে বলছে, কত সুন্দর, কত কোমল, কত মুখে মৃদু হাসি, এমনে যদি একটাই আমার সন্তান হতো, আমি আদর করে তাকে বাৎসল্য প্রেমাস্বাদন করাতাম। বাবার সঙ্গে কথোপকথন শুনছে দূরে রত্নমালা দাঁড়িয়ে, তিন পা রাখার জায়গা চেয়েছেন ভগবান, বলি তাকে চিনতে পারে নাই। অহংকারী ব্যক্তি ভগবানকে কখনো জানতে পারে না, চিনতে পারে না। অহংকারী ব্যক্তির নিকটে ভগবান কখনো আবির্ভূত হন না। ভগবান সব সহ্য করতে পারেন বাবা, দুটা জিনিস সহ্য করতে পারেন না। এক নাম্বার, ভগবান কারো অহংকার সহ্য করতে পারেন না, এই জন্য তার নাম দর্পহারী জনার্দন। দর্প মানে অহংকার, হারি মানে হরণ করা, ভগবান দর্পকে হরণ করেন। ভগবান দ্বিতীয় যে জিনিসটি সহ্য করতে পারেন না, তা হচ্ছে ভক্তের নয়নের জল। কেউ যদি কৃষ্ণ নামে দুফুটা নয়নের জল ফেলে, ভগবান আর স্থির থাকতে পারেন না। এই দুটো জিনিস সহ্য করতে পারেন না। আমরা কলিহত মানুষ, আমাদের দেয়ার কিছু নেই গো মা, কিছু দেয়ার নেই। কোন মন্ত্রে তাকে ডাকবো সে তো জানি না, আমার কিনকণ্ঠের আওয়াজ কি বৈকুণ্ঠধারী ভগবান শ্রী নারায়ণের কর্ণ কুহরে যাবে তাও জানি না। আমাদের একটাই সম্বল, শুধু নয়নের জল, তাই দাও গোবিন্দের চরণে, আর কিছু নেই। এই পৃথিবীতে সকল কিছু যদি ভগবানকে দাও,
যদি প্রীতি না থাকে ভক্তি না থাকে ভগবান সেটা গ্রহণ করেন না। প্রকৃষ্ট প্রমাণ দেবর্ষি নারদ ভগবান গীতায় বলছেন অর্জুনকে, হে অর্জুন পত্র পুষ্প ফল আর জল যদি কেউ ভক্তি আর প্রেম মাখিয়ে আমাকে দে আমি তার ভক্তি আপ্লুত উপহার গ্রহণ করি। এই কথাটা শুনে নারদ একদিন গোবিন্দকে বললেন, প্রভু তুমি যে বললে পত্র পুষ্প ফল আর জল ভক্তি মাখিয়ে তোমাকে দিলেই তুমি সন্তুষ্ট, প্রভু যার সামর্থ্য নাই ফল কিনার সে তোমাকে কি করে পূজা করবে? ভগবান বললেন, যার ফল কেনার সামর্থ্য নাই সে একটা পুষ্প আর একটা তুলসী পত্র আর এক গণ্ডুষ জল যদি হৃদয়ের প্রেম আর ভক্তি মাখিয়ে আমাকে দে আমি সেটাই সানন্দে গ্রহণ করি। জয় জয় শ্রী রাধে শ্যাম। নারদ অবাক হয়ে গোবিন্দকে বলল, প্রভু যদি কোনোদিন গাছে পুষ্প না ফুটে, মা মনোযোগ দিয়ে শুনো দেখো কতটা কৃপাময় ভগবান, প্রভু যদি কোনোদিন কানন কান্তারে যদি পুষ্প না ফুটে, পুষ্প যদি চয়ন না করা যায় তাহলে তোমার পূজা কি করে করব? ফুল যদি না পাওয়া যায়? ভগবান বললেন, হে নারদ এক গণ্ডুষ জল আর একটা তুলসী পত্রই আমাকে দাও, পুষ্প যদি না পাও তবে মনে রাখবে ওই জল আর ফলের মাঝে, ফল না পেলে জল তুলসী পুষ্পের মাঝে, আর পুষ্পও যদি না পাও জল আর তুলসীর মাঝে হৃদয়ের একটু প্রেমকে মাখিয়ে দিও, একটু ভক্তিটাকে মাখিয়ে দিও, আমি যে প্রেমের বড় কাঙ্গাল নারদ, আমি যে ভক্তির বড় কাঙ্গাল, একটু প্রেম আর ভক্তি মাখিয়ে দিও। অবাক হয়ে গেলেন নারদ, প্রভু তুমি এত করুণাময়, জগৎকে জানানোর জন্য সেই নারদ আবার গোবিন্দকে প্রশ্ন করিল, হে গো যদি কোনো জায়গায় তুলসীও না পাওয়া যায় তাহলে তোমার কি করে আরাধনা করব? পাশ্চাত্যে অনেক আমার ভক্ত আছে অনলাইনে যারা বলে, প্রভুজি আমরা তুলসী পাই না, কত কষ্ট আমাদের, ওই শুকনা তুলসী পাতার গুঁড়া ওরা ভারত থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে যায়। ফ্রান্সে আমার এক ভক্ত আছে স্বপন যার নাম, ওরা তুলসী পায় না, অনেক সময় ওই তুলসী কাষ্ঠের মালা নিয়ে গিয়েছে তো বাংলাদেশ থেকে, ওই মালাটা ভিজিয়ে অনেক সময় জল দেয় ভুগের মাঝে, কিংবা শুকনা তুলসী পাতার গুঁড়া প্যাকেট ভারত থেকে সাপ্লাই করা হয় তা দিয়ে ওরা প্রসাদ পায়। নারদ বলছেন, যদি তুলসী পত্র না পাওয়া যায় তাহলে কি হবে? প্রভু নারদের দিকে তাকিয়ে বলছে, নারদ যদি তুলসী পত্রই না পাও এক গণ্ডুষ জলই আমাকে দিও, তবে নারদ সেই জলের মাঝে হৃদয়ের একটু প্রেম মাখিয়ে দিও, একটু ভক্তি মাখিয়ে দিও, আমি আর কিছু চাই না। নারদ দেখছেন কোনোভাবেই গোবিন্দকে ঠেকানো যাচ্ছে না, করজুড়ে গোবিন্দের দিকে তাকিয়ে বলছে, হে প্রাণ গোবিন্দ আমার, এমন একটা জায়গায় গেলাম যেখানে কোনো জল নেই,
মনে করে আমি মরুভূমিতে গেলাম, কোনো জল নেই, তাহলে কি করে তোমার পূজা করব। নারদ, আমাকে তুমি ঠেকানোর চেষ্টা করছো, আমাকে তুমি নিম্নগামী করার চেষ্টা করছো, আমার করুণা প্রকাশিত করার চেষ্টা করছো। হে নারদ, আমি শুধু তোমাকেই বলছি না, তোমার মাধ্যমে জগতের সবাইকে বলছি। নারদ, আমি যখন মনুষ্য জীবকে সৃষ্টি করেছি, জানো নারদ, এই দেহ যখন সৃষ্টি করেছি পাঁচটা উপাদান দ্বারা। প্রথম উপাদানটাই হচ্ছে জল। এই ধরনই এক সময় জলে মগ্ন ছিল আমি, সেই কিরণ সাগরে নিমজ্জিত ছিলাম। নারদ, জল, মাটি, আগুন, আকাশ, বাতাস, পাঁচটা উপাদান দ্বারা দেহটা তৈরি। জল ছাড়া তো এই দেহ তৈরি নয়। জানো নারদ, আমি মনুষ্য জীবকে সৃষ্টির প্রথমেই জলের ব্যবস্থা করেছি, আর এই জল এমন একটা জায়গায় দিয়েছি নারদ, পৃথিবীর সকল জল যদি শুকিয়ে যায়, এই জল কোনোদিন শুকাবে না। জানো নারদ, এই জল কোথায়? এই জল আছে তাদের দুটি নয়নে। এই নয়নের মাঝে আমি জলের ব্যবস্থা করে দিয়েছি নারদ, পৃথিবীর সকল জল যদি শুকিয়ে যায়, এই নয়নের জল কোনোদিন শুকাবে না, কোনোদিন শুকাবে না, কোনোদিন শুকাবে না। তুমি যদি ফল না পাও, পুষ্প না পাও, তুমি যদি তুলসী পত্রও না পাও, দুফুটা নয়নের জল যদি ভক্তি আর প্রীতি মাখিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আমার চরণে অর্পণ করতে পারো, আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যদি দুফুটা নয়নের জল কেউ আমার চরণে অর্পণ করতে পারে প্রীতি আর ভক্তি মাখিয়ে, আমি সেই ভক্তের কাছে চিরজন্মের তরে বিক্রি হয়ে যাই, আর কিচ্ছুটির প্রয়োজন হয় না। নারদ চরণে লুটিয়ে পড়লেন দেবর্ষী। নারদ, প্রভু তুমি আমায় ক্ষমা করো, এজন্যই বুঝি তোমাকে ভক্ত বৎসল ভগবান বলে ডাকা হয়, এজন্যই বুঝি তোমাকে প্রেমময় শ্রী গোবিন্দ বলা হয়, এজন্যই বুঝি তোমাকে কাঙ্গালের ভগবান ডাকা হয়, এজন্যই বুঝি তোমাকে বাঞ্ছা কল্প তরু ভাবগ্রাহী জনার্দন বলে আখ্যায়িত করা হয়। আমি ভক্তের নয়নের জল আপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি, কিন্তু নারদ আমি অহংকারী ব্যক্তির হাতে কিছুই গ্রহণ করি না, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। তাহলে তুমি কার প্রভু, এই জগতে তুমি কার? উদ্ধবকে এই উত্তরটা দিয়েছিলেন ভগবান শ্রীমদ ভাগবতে। অবশ্যই সে আমার, আমি সে তাহার, আমার জন্য যার আকি ঝরে। জানো উদ্ধব, জগতে আমি কার? উদ্ধব প্রশ্ন করেছিলেন গোবিন্দ, সংসারে বলে কৃষ্ণ আমার, অনেকেই বলে কৃষ্ণ আমার, না 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 না, কৃষ্ণ আমার, এ বলে কৃষ্ণ আমার, ও বলে কৃষ্ণ আমার। আমি তোমার মুখ থেকে একবার শুনতে চাই, বলো না গোবিন্দ তুমি কার, তুমি বলো তুমি কার?
প্রাণনাথ শ্রী গোবিন্দ উদ্ধবকে বললেন, জানো উদ্ধব, এই জগতে আমি কেবল তার যে একবার কৃষ্ণ বলে নয়নে জলে ভাসে, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ধুলায় পড়ে গোড়াগড়ি যায়, আমি কেবল তার। ও গো সেই সে আমার, আমি তাহার, আমার জন্য যার আকি ঝরে, জানো আমার জন্য যার নয়নের জল ঝরে, যে জন পলকে না হেরে প্রলয় মনে করে, আমি তাকি তার হৃদয় মন্দিরে। জানো উদ্ধব, পলক পড়তে যতটা সময় লাগে, চুকে পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও যে আমাকে না দেখে থাকতে পারে না, আমার কথা না শুনে থাকতে পারে না, সংসারের শত ব্যস্ততার মাঝেও যে এই হৃদয়ে মাঝে সর্বদা আমাকে স্মরণ করে, এই জগতে মানুষ দুঃখে ভগবানকে ডাকে, উদ্ধব আমাকে ডাকে, যন্ত্রণায় পড়ে ডাকে, কষ্টে ডাকে, কজন আছে সুখের দিনে হা গোবিন্দ বলে কাঁধে, সুখের দিনে হা প্রাণ গোবিন্দ বলে ধুলায় পড়ে গোড়াগড়ি দেয়, কজন আছে বলো, যেজন পলকে না হেরে প্রলয়ে মনে করে, পলক পড়তে চুকে পলক পড়তে যতটা সময় লাগে, ততটা সময়ও যে আমাকে না দেখে থাকতে পারি না, আমার দর্শনে যার কষ্ট হয় যন্ত্রণা হয়, আমাকে স্মরণ না করলে যার যন্ত্রণায় কম্পিত হয়ে যায় অন্তর, জানো উদ্ধব আমি তার হৃদয় মন্দিরে বিরাজ করি, সেই ভক্ত আমাকে ছেড়ে থাকতে পারে না, আমিও সেই ভক্তকে ছেড়ে থাকতে পারি না, 100 বছর প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে মথুরার রাজপথের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেছিলেন, বলে গিয়েছিলেন বৃন্দাবনেশ্বর গোবিন্দ আমার অগুরাধে, আমি আজ যাচ্ছি কাল ফিরে আসব, সখীরে কাল বলে তো আর কাল এলো না, ওই কালে কালে 100 বছর কেটে গেল, সখীরে গোবিন্দ আর বৃন্দাবনে আসবে না রে, 100টা বছর মথুরার পথের দিকে চেয়ে বিনোদনী রাই আমার ক্রন্দন করলো, চুকের জলে বুক বাসালো, সেই চুকের জলের মূল্য দিতে স্বয়ং গোবিন্দকে গৌরাঙ্গ হয়ে কলিযুগে জন্ম নিতে হলো, বুঝার জন্য উপলব্ধির জন্য একটিবার জানতে চাই, একটিবার বুঝতে চাই, 100টা বছর প্রেমময়ী রাধারানী আমার জন্য কাঁদলো, এই কান্নার মাঝে এমন কি সুখ আছে, এই যন্ত্রণার মাঝে এমন কি সুখ আছে, তাই প্রেমময়ী রাধার চরণে পতিত হয়ে গোবিন্দ বলেছিলেন, ও গো রাই ধরি তোমার মতো করে আমাকে সাজিয়ে দাও, আমি একটিবার দেখতে চাই এই কৃষ্ণ নামে ক্রন্দনের মাঝে এমন কি আনন্দ আছে, সেই কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়ে কলিযুগে শচী সিন্ধু গর্বে আবির্ভূত হয়ে আজকে নগরে নগরে আমার গৌর হরি কৃষ্ণ 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 বলে ধুলায় গোড়াগড়ি দিচ্ছেন, রাধা বাবে বিভূর গুড়া দুই নয়নে বহে ধারা,
ফিরে চাই না কথা কয়ে না মনে বাতার আছে কি। এই হচ্ছে তত্ত্ব গৌরাঙ্গ অবতারের। তিনটা বাঞ্ছাকে হৃদয়ে লালন করে কৃষ্ণচন্দ্র গৌর হয়ে আসলেন। নয়নের জলের কত শক্তি দেখো। রাজবেশকে পরিত্যাগ করিয়ে ভিকারীর বেশ ধারণ করতে হলো গৌরাঙ্গকে। বাবা বিষ্ট পদকবি বৈষ্ণব কবি এখনো রূপ দর্শন করে কেঁদে কেঁদে প্রশ্ন ছুড়েছিলেন গৌরাঙ্গের দিকে, তোমার এমন কি অভাব যে অভাবের কারণে মধুর বৃন্দাবনকে ত্যাজ্য করে আজকে তুমি দেশান্তরী হলে? ও কানাই শিরে চুরাই করে বাসিনাই হরে গলে নাই রে বনমালা, তুমি আপনে হয়ে হরি কেন বল হরি, হরি হরি বলে কেন কাঁদো? তোমার কিসের অভাব যার কারণে মধুর বৃন্দাবনকে ছেড়ে আসলে? তোমার হাতের বাঁশি কোথায় গেল? তোমার গলে বনমালা কোথায়? আজকে তুমি নগরে নগরে কিসের অভাবে ঘুরে ফেরো? গড়ে অপূর্ব সুন্দরী যৌবনবতী বিষ্ণুপ্রিয়াকে রেখে কেন ঘর ছাড়লে? ওই ব্রজের ঋণকে স্মরণ করার জন্য গো 100 বছর রাধারানী যে অপেক্ষা করলো, কৃষ্ণ বলে কাঁদলো, আজকে রাধা ভাবে বিমূর হয়ে কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এসে তিনি দেখছেন ভগবানকে ডাকার মাঝে নিজে ভগবান হয়ে ডাকছেন ভগবানকে, আর দেখছেন রাধারানীর কতটা কষ্ট হয়েছিল, ভক্তের কতটা কষ্ট হয় ভগবানকে না পেলে। সময় যদি থাকতো আজকের রাত চলে গেলে আর 2 দিন কেবল আছে। এই যে অপূর্ব লীলা, এগুলো বিস্তারিত না বললে কিছুই বোঝা যাবে না। এই জন্য পাঠের সংখ্যা বাড়ানো দরকার। তত্ত্ব জানতে গেলে নয়নের জল সহ্য করেন না গোবিন্দ, আর অহংকার সহ্য করেন না। রত্নমালা বলি মহারাজের কন্যা নয়ন জলে বামন ভগবানকে দেখে বলছে, এমন যদি আমার একটা সন্তান হতো, আমায় যদি মা বলে ডাকতো, আমি তাকে কোলে তুলে নিতাম, স্তন পান করাতাম, আর বাৎসল্য প্রেম আস্বাদন করতাম। অহংকারের বশবর্তী হয়ে বলি ভগবান বামনকে চিনতে না পেরে বলছে, মাত্র 3 পাড়াকার জায়গা চাচ্ছ তুমি? অহংকার করো না রাজন, আমি ছোট বলে অহংকার করো না, আগে 3 পাড়াকার জায়গায় দাও দেখি তোমার কত ক্ষমতা। বলি মহারাজের গুরু শুক্রাচার্য বলছেন, বলি ওই বটু বামনকে তুমি দান দিও না, তুমি ওকে চিনতে না পারলেও আমি চিনতে পেরেছি। ও স্বয়ং ভগবান বিষ্ণু এসেছে ছলনা করতে, তোমার সর্বস্ব কেড়ে নেবে। বলি গুরুদেবের কথা শুনলেন না, দান দেওয়ার জন্য প্রস্তুত হলেন। ভগবান তার 2 পা দিয়ে সকল কিছুকে দখল করে নিলেন। এই হেন রূপ দেখে ভয়ে কম্পিত হয়ে বলি কাঁপতে শুরু করলো, এতটা অহংকার তোর, 2 পা দিয়ে সকল কিছু দখল করলাম, দান করে অহংকার করিস, লোক দেখানো দান করিস, আমার 3 পাড়াকার জায়গার কথা তুই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিস, আর 1 পাড়াকার জায়গা দে। বলি ভয়ে কম্পিত হয়ে থরথর করে কেঁপে বলছে, প্রভু এ কেমন রূপ তোমার, তুমি তো ছোট ছিলে, এ তো বিরাট রূপ তোমার, আর 1 বার জাকার জায়গা ঘুরতে গিয়ে দেব, আমার যার কিছু নেই। বলির স্ত্রীর নাম বৃন্দা। বলি দেখো সহধর্মিনী কাকে বলে, ও এসে বলিকে বলছে, ওঘো
তোমার পরম সৌভাগ্য আজ ব্রহ্মা আদি দেবতারাও যে দর্শন পায় না, আজকে তুমি সেই অপরূপ দর্শন পেয়েছ। তৃতীয় পা রাখার জায়গা তুমি খুঁজে পাচ্ছ না, ওগো সপ্ত প্রদক্ষিণী করে অগ্নিকে সাক্ষী রেখে তুমি আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলে, সেই দিন থেকে তোমায় ভজনে সহায়তা করব বলে ভজন সঙ্গিনী অর্ধেক অঙ্গের অধিকারিণী অর্ধাঙ্গিনী সহধর্মিনী হয়ে আমি এসেছি। তোমার ধর্ম রক্ষা আমার দায়িত্ব, তুমি ভগবান কেবল তার তৃতীয় পা বের করার জন্য ওহে বৃন্দাবলী তৃতীয় পা যদি প্রভু বের করেন আমি রাখার জায়গা কোথায় দেব। স্ত্রী বৃন্দাবলী বলছে, তোমার সকল কিছু দখল হলে একটি জায়গা এখনো ফাঁকা রয়েছে, ওগো তোমার মস্তকটা এলিয়ে দাও না, তোমার মস্তকটা এলিয়ে দাও। জানো হে প্রাণনা, ব্রহ্মা আদি দেবতারা যে ভগবান চরণ ধুলি পায় না, মুনি ঋষিরা হাজার হাজার বছর আরাধনা করেও যে এই অপ্রাকৃত সুযোগ পায় না, তুমি তোমার পূর্বপুরুষের কৃপায় সেই সুযোগ পেয়েছ। তৃতীয় পা রাখার জন্য তোমার এই মস্তকটা এলিয়ে দাও, আর ভগবানের চরণকে মাথায় ধারণ করো। জয় জয় শ্রী শ্রীরাধেশ্যাম, মাথায় এই অভয় চরণ চরণ ধারণ করো। সহধর্মিনীর দিকে তাকিয়ে বলছেন, বৃন্দা এই না হলে, স্ত্রীকে সহধর্মিনী বলে, ধর্ম পালনে স্বামীকে সহায়তা করবে বলেই তো সহধর্মিনী। আমরা বিয়ে করে শয্যা সঙ্গিনী বানিয়ে ফেলি বউকে, কিন্তু সাত পাকে আমরা কথা দিই আজ থেকে তুমি আমার ভজন সঙ্গিনী, স্বামী স্ত্রী একদিনও ভাগবত পাঠে গেলাম না, দুজন মিলে ধর্ম করলাম না, হিসাব দিতে হবে শেষের দিনে। এইভাবে দিন যাবে না মনে রাখবেন, আজকে যৌবন শক্তি আছে কিচ্ছু বুঝছো না, ধরাকে সরাগ জ্ঞান করছ, এই যৌবন শক্তি চিরদিন থাকবে না। হরে পূর্ণিমা তো থাকবে না রে মনুরে, একদিন আসবে অমাবস্যা, হরে পূর্ণিমা তো এই শরীরের পূর্ণিমা চিরদিন থাকবে না, এই যৌবন থাকবে না গো, পূর্ণিমা তো থাকবে না রে মনোহরে, একদিন আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙ্গের ভালোবাসা। স্ত্রী গ্রহণের মানে কি, বিয়ে করার মানে কি, সন্তান উৎপাদন শুধু একটু ইন্দ্রিয় তৃপ্তি না, বিয়ে করার মানে হচ্ছে ভজনে সহায়তাকারিণী গ্রহণ করা, দুজন মিলে ভজন করবে কৃষ্ণ ভজন। তুমি অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক দিয়ে কথা দিয়ে এসেছ, একটা যজ্ঞ করলেও স্বামীর বাম পাশে স্ত্রীকে বসতে হবে। ভগবান রামচন্দ্র যজ্ঞ করলেন, আমার জানকী মা সীতা তখন বনবাসে, যজ্ঞ সম্পূর্ণ করার জন্য বললেন, সীতা দেবী কোথায়, অর্ধাঙ্গিনীকে বাম পাশে বসাও। প্রভুকে বাধ্য হয়ে স্বর্ণের সীতা বানাতে হয়েছিল, এ ঘটনা আমরা সবাই জানি। কারণ কি, স্ত্রী বাম পাশে থেকে ভজনে সহায়তা করবে স্বামীকে, বিয়ের পরে হানিমুনে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি সাজেক যাওয়ার প্ল্যান করি, এই জ্ঞানটা হয় না, বিয়ে করার পরে আগে একটু মন্দিরে গিয়ে তীর্থে গিয়ে ভগবানকে প্রণাম দিয়ে তারপর যাই আনন্দ করতে, এই জ্ঞানটা হয় না। আর এমনিতেই সংসারে সুখে থাকবে,
যে বিবাহ করে নতুন বিয়ে করে আগে ভগবানের কাছ থেকে প্রণাম দিয়ে কৃপা নিয়ে আসো, আগে একটু গুরু আশ্রমে গিয়ে আশীর্বাদ নিয়ে আসো বিবাহিত দম্পতি, তারপর যাও হানিমুনে। এই জ্ঞানটা নেই বলেই তো সংসারে আজকে অশান্তি যন্ত্রণা। এত সহজ কৃপা পাওয়া, তোমায় যদি ভগবান ভালো না রাখেন কি করে ভালো থাকবে তুমি? আজকে এই দিক থেকে আমরা সরে যাচ্ছি। বিবাহিত দম্পতির প্রথম দায়িত্ব বিয়ের পরে স্বামী স্ত্রী মিলে ভগবানের মন্দিরে যাওয়া, তীর্থে যাওয়া, সেখানে গিয়ে কৃপা আশীর্বাদ নিয়ে সংসার জীবন শুরু করা। কৃপা আশীর্বাদ না হলে কি করে ভালো থাকবে সংসারে, কি করে আনন্দে থাকবে, কি করে সুসন্তান হবে? বৃন্দাবলী, এই না হলে তুমি আমার সহধর্মিণী। হে প্রভু, আমি তৃতীয় পা রাখার জায়গা দিতে রাজি, তুমি কৃপা করে তোমার তৃতীয় পা বের করো। ভগবান নাভিকমল থেকে তৃতীয় পা আবির্ভূত করালেন, তখনই বলি মহারাজ করো জুড়ে ভগবান শ্রী বামন দেবের চরণকে মাথায় ধারণ করিলেন। জয় জয় শ্রীমৎ ভাগবত প্রীতি প্রেমানন্দে, ভগবান শ্রী বামন প্রীতি প্রেমানন্দে হরি বল। বহু জন্মের সৌভাগ্য না থাকলে এমন হয় না গো। কি করলেন? এই চরণ মাথায় রাখার পরে ভগবান বামন দেব তাকে সুতলে পাঠিয়ে দিলেন, চরণ দিয়ে সুতলে পাঠিয়ে দিলেন। সপ্ত পাতালের একটা জায়গার নাম সুতল। কি অপূর্ব লীলা যে শ্রীমৎ ভাগবতে আছে, আমি একেবারে সংক্ষেপে কেবল স্পর্শ করছি, প্রসঙ্গে এসেছে। বৃন্দাবলি এসে ভগবান বামন দেবকে প্রণাম দিয়ে বলছে, প্রভু তুমি এক রূপ নিয়ে এসে ছলনা করলে আরেক রূপে, তুমি জানো না পতিব্রতা রমণী পতিকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। আমার পতি সুতলে থাকবে আর আমি রাজরানী হয়ে থাকব, এ কেমন করে হয়? দান করলে তো দক্ষিণা দিতে হয়, আমি স্ত্রী, দক্ষিণা দেওয়ার অধিকার আমার রয়েছে। স্বামীর দেনা মেটানোর অধিকার স্ত্রী এবং সন্তানের। কোনো বাবা যদি দেনা পাওনা রেখে মারা যায়, সন্তান সেটা পরিশোধ করবে, স্ত্রীর দায়িত্ব পরিশোধ করা। আমি তোমায় কি দক্ষিণা দেব, আমার এই দেহ মন প্রাণ সকল কিছুই তোমার চরণে সঁপে দিলাম, সকল কিছু তোমার চরণে সঁপে দিলাম। বলো আমি পতিব্রতা, আমি আমার স্বামী ছাড়া থাকব না, আমি তোমায় সকল কিছু সঁপে দিয়েছি, এবার আমার সকল কিছু দেখাশোনা করার দায়িত্ব তোমার। দেখো কি জ্ঞানী সহধর্মিণী। রত্নবালা বলি মহারাজের কন্যা এই দৃশ্য দেখে কেঁদে কেঁদে বলছে, একটু আগে তোমায় দেখে মনে হয়েছিল এমন যদি আমার একটা সন্তান হতো আমি তাকে কুলে নিতাম, স্তনপান করাতাম, বাৎসল্য প্রেম আস্বাদন করাতাম। তুমি আমার বাবার সঙ্গে যে কার্যটা করলে এখন মনে হচ্ছে তোমার মতো যদি একটা সন্তান পেতাম, কিংবা তোমাকেও যদি সন্তান রূপে পেতাম, আমি স্তনের মাঝে কালকূট বিষ মিশিয়ে আমি তোমায় হত্যা করতাম। বুঝতে পেরেছ? রত্নমালা বলছে, ভগবান বামন দূর থেকে মনে মনে বলছেন, তথাস্তু তোমার ইচ্ছে পূরণ হবে। ওই রত্নমালাই জন্ম নিল পুতনা রাক্ষসী হয়ে। এই সেই পুতনা, কোত্থেকে আসলো পুতনা? এই সেই পুতনা, ওই যে ইচ্ছে ইচ্ছে করলো ভগবানের কাছে, স্তনের মাঝে কালকূট বিষ মিশে তোমায় মারতাম, আমার ইচ্ছে ছিল, তুমি আমার বাবার সঙ্গেই কার্য করলে। ভগবান বললেন, মা গো তুমি আমার শত্রু ভেবেছ, কেউ যদি আমায় শত্রুও ভাবে, আমাকে ডাকে শত্রু ভেবেও যদি কেউ আদর করে,
তথাপি আমি তাকে কৃপা বরিষণ করি। কতটা করুণাময় ভগবান দেখো, এমন ভগবানকে ডাকবে না তো কাকে ডাকবে, এমন ভগবানের চরণে আশ্রয় নেবে না তো কার চরণে আশ্রয় নেবে। বৃন্দাবলিকে ভগবান বলছেন, হে বৃন্দা, আমি তোমার শরণাগতিতে সন্তুষ্ট হলাম, সুতলে ওই বলি এক সময় ইন্দ্র হবে। ইন্দ্র হবে, ইন্দ্র মানে একটা দফতর, মনে রাখবেন ইন্দ্র কোনো রাজা নয়, একটা চেয়ারের নাম হচ্ছে ইন্দ্র। যেমন অর্থমন্ত্রীর চেয়ারে যে বসে সেই অর্থমন্ত্রী, ইন্দ্রের চেয়ারে যে বসে সেই ইন্দ্র, এই বলি ইন্দ্র হবে। আর হে মাতা বৃন্দা বলি, তুমি পাটরানী হয়ে বাম পাশে গিয়ে বসবে, আর আমি ভগবান দ্বার রক্ষক হব, আর সর্বদা আমি চামর ডুলিয়ে বাতাস করব। জয় জয় শ্রী শ্রী রাধে। শরণাগতির কৃপা দেখো, ভগবানের চরণে শরণ নিলে কি কৃপা দেখো। বলিকে সুতলে যে পাঠালেন, এটা কি কৃপা নয় বাবা? কতটা কৃপা দেখো। পরে আরো অনেক লীলা আছে গো। ওই ভগবান যখন দ্বার রক্ষক হয়ে থাকবেন, বৈকুণ্ঠ থেকে তো চলে গেলেন, লক্ষ্মী কি করে থাকবেন প্রভুকে ছাড়া? তাই নারদকে গিয়ে লক্ষ্মী বললেন, আমার প্রাণনাথকে তুমি এনে দাও, নারদ একটা বুদ্ধি দাও কি করে পারবো। লক্ষ্মী তখন একটা অপূর্ব সুন্দরী বালিকার রূপ ধারণ করে বলি মহারাজের কাছে গেলেন। ভ্রাতৃ দ্বিতীয়া তিথিতে, ওই যে আমরা বাই ফোঁটা দেই না, রাখি বন্ধনের সময় হাতে গিয়ে বলি মহারাজের রাখি পরিয়ে দিলেন, ভাই বানালেন। এবার রাখি পূর্ণিমাতে ভাইয়ের কাছে বোন যা চাইবে সামর্থ্য অনুযায়ী ভাই দেবে, এটা সংস্কৃতি সনাতনী হিন্দুদের। ওই যে সম্পত্তি আনছে না, মা বাবার সম্পত্তি মেয়েরাও পায়, আমাদের হিন্দু মেয়েরা আনে না। এই জন্য প্রত্যেক বছরে বছরে ভাইয়ের দায়িত্ব থাকে নাইন নেওয়া, তাকে কাপড় চোপড় দেওয়া, আপদে বিপদে দেখা। যদি কোনো ভাই দায়িত্ব পালন না করে, বোনের সম্পত্তি যে বুক করছে, তাকে শাস্তি পেতে হবে। এবার গিয়ে রাখি পরিয়েছে, ভাই বানিয়েছে বলিকে, বলো কি চাও? সঙ্গে সঙ্গে লক্ষ্মীর রূপ ধারণ করছে, বলছে আমি তোমার বগ্নিপতিকে এই জায়গা থেকে নিয়ে যেতে চাই। তখন ভগবান দুটো রূপ ধারণ করলেন, এক রূপে দ্বার রক্ষক রইলেন ছত্র রূপে, আর মূল রূপে লক্ষ্মীর সঙ্গে বৈকুণ্ঠে আসলেন। এই হচ্ছে তত্ত্ব। আমরা পুতনার প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, এবং সেটা খুবই সংক্ষেপে, বিস্তারিত বললে সাত দিনেও শেষ হতো না, কত যে কাহিনী। কোন প্রসঙ্গ থেকে গেল, সৎ ভগবানকে ডাকো। আমরা যে নামকরণের বিষয়টা ব্যাখ্যা করছি, যে কেউ যদি ভগবানকে শত্রুরূপেও ভালোবাসে, তাহলেও ভগবান তাকে কৃপা প্রদান করেন। তাই পুতনা অপূর্ব সুন্দরীর রূপ ধারণ করলেন, বৈকুণ্ঠের লক্ষ্মীর রূপ ধারণ করলেন, মনে হচ্ছে যেন লক্ষ্মী নেমে এসেছে বৈকুণ্ঠ থেকে। এই রূপ যদি ধারণ না করে তাহলে কি করে ঢুকবে যশোমতী মায়ের গৃহে? তখন পরন্ত বিকেলের কিছুটা পূর্ব মুহূর্ত, মধ্যাহ্নকালীন সময়ে গিয়ে বিকেল হবে হবে এই সময়টা, এত সুন্দরী রমণী দেখে ব্রজবাসীরা ভাবল স্বয়ং লক্ষ্মী হয়ে তো নেমে এসেছে। পুতনার যদি রূপের বর্ণনা দিই, ভাগবত থেকে তিন ঘন্টা শেষ হবে না। তার কানে কি ছিল, কোমরে কি ছিল, কবরী ছিল, হ্যাঁ নূপুর ছিল, এগুলো কিসের প্রতীক, কেন পড়ল? আমরা সনাতনী মায়েরা মনে রাখবে, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে, মঙ্গলজনক অনুষ্ঠানে আলতা পরিধান করবে, কি করবে? আলতা পরিধান করবে। অনেকে বলে এত বয়স গো, এখন কি আলতা পরার সময়? না, আলতা না পড়লে কখনো কোনো মঙ্গলজনক কার্য হয় না। আলতার রং লাল, লাল রং মানে রজগুণের প্রতীক। দেখবে বিবাহের পরে যখন শ্বশুর বাড়িতে একটা মেয়ে যায়,
আলতা গুলে পাত্রের মাঝে চরণ রেখে চরণের চিহ্ন দিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করে শঙ্খ উলুদ্ধনি দিয়ে তাকে বরণ করে, অর্থাৎ লক্ষ্মী ঘরে এসেছে। এই যে আমরা সিঁদুর পড়ছি গো মা, শুধু সিঁদুরের রং লাল, লাল রং কেন? লাল রং মানে শক্তির প্রতীক, লাল রং মানে সাহসের প্রতীক, লাল রং মানে হচ্ছে অধিকারের প্রতীক। একটা পুরুষ যখন নারীর স্মৃতিতে সিঁদুর দিল যেই দিন থেকে, সেই দিন থেকে একটা শক্তিকে ধারণ করলো। সিঁদুর মানে শক্তির প্রতীক, অধিকারের প্রতীক। সিঁদুরের অধিকারে সে স্বামীর সম্পত্তির অধিকার পায়, সম্পত্তির অধিকার। আর কিসের অধিকার পায়? সকল কিছুর অধিকার পায়। যেদিন থেকে একটা পুরুষ নারীর স্মৃতিতে সিঁদুর দেয়, মনে রাখবে বিবাহের সময় কেবল স্বামী সিঁদুর দেবে, কোন কোন অঞ্চলে মঙ্গলাচরণে গিয়ে অন্য কেউ সিঁদুর দিয়ে দেয়, এটা উচিত নয়। স্মৃতিতে কেবল স্বামী সিঁদুর দেবে। ওই সিঁদুর হচ্ছে মা দুর্গার স্বয়ং প্রতীক। ব্রহ্মাণ্ড পুরাণে দেখবে আছে সিঁদুরকে ললিতা অর্থাৎ মা দুর্গা মাতৃশক্তির তত্ত্ব রূপে কল্পনা করা হয়েছে। জগৎগুরু আদি শঙ্করাচার্য তার সৌন্দর্য লহরী নামক গ্রন্থে মা দুর্গার প্রতীক রূপে দুর্গতি হারিণী প্রতীক মঙ্গল রূপী সূর্য রূপে সিঁদুরকে আখ্যায়িত করেছেন। সূর্য হচ্ছে সিঁদুর, সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। সূর্য যদি না থাকত এই বৃক্ষ লতা গুল্ম বেড়ে উঠত না, খাবার তৈরি করতে পারতো না সূর্যের আলোতে। ওরা ক্লোরোফিল নামক এক প্রকার পদার্থের মাধ্যমে খাবার তৈরি করে গাছপালা ওরা। সূর্য না থাকলে বংশ বিস্তার হতো না, কিছুই হতো না। নারী মানে শক্তি গো, আদ্যশক্তি মহামায়া রূপিণী, মনে রাখবে। প্রত্যেকটা নারী, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে দেবতা জ্ঞানে পুজো করবে, নারায়ণ সদৃশে কল্পনা করবে। প্রত্যেকটা স্বামীকে স্ত্রী প্রণাম দেবে, প্রত্যেকটা স্বামীও স্ত্রীকে প্রণাম দেবে, মনে রাখবে। শুধু স্ত্রী স্বামীকে পূজা করবে, প্রণাম দেবে, আর স্বামী স্ত্রীকে আমার ঘরের সেবিকা শয্যা সঙ্গিনী মনে করবে, এটা উচিত নয়। প্রত্যেকটা স্বামী স্ত্রীকে আদ্যশক্তি মহামায়া রূপে কল্পনা করবে, প্রণাম দেবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটা স্বামী স্ত্রীকে, স্ত্রীও স্বামীকে প্রণাম দেবে, এটা সনাতনী হিন্দুদের সংস্কৃতি, মনে রাখবে। কোথায় প্রমাণ? দলিল কোথায়? দলিল ছাড়া আমি কথা বলি না। মহাভারত, পাঞ্চালীর রাজসভা, পঞ্চ পাণ্ডব গিয়েছে ব্রাহ্মণের রূপ ধারণ করে। অর্জুন যখন ধনুর্বাণটা হাতে নিল, পাঞ্চালীকে অর্থাৎ দ্রুপদের কন্যা দ্রৌপদীকে প্রণাম দিল, পাঞ্চালের রাজকুমারীকে, দুর্যোধন হেসে হেসে বলছে, হে মূর্খ ব্রাহ্মণ, তুমি এই নারীকে প্রণাম দিলে, ওই নারী যদি তোমার বউ হয়ে যায় তুমি তোমার বউকে প্রণাম দেবে? ভগবান হেসে হেসে বলছেন, দুর্যোধন তোমার এই জ্ঞান হয়নি এখনো। প্রত্যেকটা নারীর মাঝে আদ্যশক্তি মহামায়া রূপ রয়েছে, শক্তি রয়েছে। একটা পুরুষ নারীর দেহকে স্পর্শ করতে পারে, কিন্তু একটা পুরুষ নারীর শক্তিকে সাধনা ছাড়া স্পর্শ করতে পারে না। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী সারদা দেবীকেও প্রণাম দিয়েছিলেন। ভালো করে বুঝতে হবে তত্ত্ব। সংসারে আজকে শান্তি নেই কেন? আমরা শক্তি তত্ত্ব বুঝি না। আজকে বিবাহ নিয়ে যদি সাত দিন আলোচনা করার সুযোগ পেতাম, পরিবেশ পেতাম, শুধু বিবাহ নিয়ে আলোচনা, আর কোনো আলোচনা নাই। বিবাহ কোত্থেকে আসলো, বিবাহ কত প্রকার, কি কি, হ্যাঁ, এই স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কটা কি, স্বামী স্ত্রীকে কিভাবে দেখবে, স্ত্রী স্বামীকে কি করে দেখবে, সাত পাকের রহস্য কি, প্রজাপতির রহস্য কি, আমরা যে বলি প্রজাপতির বন্ধন, সিঁদুরের ফুটা পাঁচটা কেন বিয়ের কার্ডে আমরা দিই, এগুলো নিয়ে যদি, এইগুলো নিয়ে এই সাত দিন যদি পাঠের সুযোগ পেতাম তাহলে একের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যেত। এই জন্য পাঠের সংখ্যা বাড়ানো দরকার, অনেক তত্ত্ব আছে জানতে হবে আমাদেরকে। প্রত্যেকটা স্বামী স্ত্রীকে প্রণাম দেবে আদ্যশক্তি মহামায়া রূপে, স্ত্রী প্রণাম দেবে স্বামীকে। পায়ের নিচে স্বামী, এটা কল্পনা করাও মহাপাপ, মনে রাখবেন। স্ত্রীর পায়ের নিচে কখনো স্বামী হয় না, এটা ভাববেন না। মা কালীর পায়ের নিচে মহাদেব মানে স্ত্রীর পায়ের নিচে মহাদেব, এটা ভাবাও মহাপাপ।
এই তত্ত্ব নয়, এই তত্ত্ব হচ্ছে মা কালী, মানে হচ্ছে মহাশক্তি। শক্তি ছাড়া কিচ্ছু চলে না। এই যে ফ্যান চলছে, শক্তি, আমি যে কথা বলছি শক্তি ব্যয় হচ্ছে, শক্তি না থাকলে কথা বলতে পারবো না। এই যে মাইক্রোফোন, এটা শক্তি, শক্তি ছাড়া আপনার এই সাউন্ডটা এত দূর যাওয়ার কথা নয়। বৈদ্যুতিক শক্তির মাধ্যমে লাইট জ্বলছে, আপনি বসে আছেন একটা শক্তির মাধ্যমে, আপনি চলতে পারছেন শক্তির মাধ্যমে। ওই শক্তি, শক্তি তত্ত্বেরই একটা রূপ, একটা পরিচায়ক ব্যতীত আর কিছু নয়। মা কালী মহাশক্তি, শক্তির অধীন হচ্ছে জগৎ সংসার। ভালো করে বুঝুন কথাটা, শক্তির দ্বারা জগৎ সংসার অধীন। একটা নারীকে বলা হয় প্রকৃতি। মনে রাখবে, নারীকে সৃষ্টি করতে ভগবান সময় নিয়েছেন 7 দিন। কয়দিন? 7 দিন। আর পুরুষকে সৃষ্টি করতে সময় নিয়েছেন 1 দিন। এই নারীকে 7 দিনে সৃষ্টি করে স্বয়ং ভগবানও চিনতে পারলেন না। নারী একটা রহস্যময় চরিত্র, ওকে সাধনা দ্বারা চিনা যায় না। ওই নারী সাপিনী, এই নারী ঘাতিনী, এই নারী আবার দুগ্ধ প্রদায়নী, এই নারী মমতাময়ী, এই নারী আবার স্নেহ প্রদায়নকারী। ওই নারী সংসারকে স্বর্গময় করতে পারে, ওই নারী আবার সংসারকে নরক যন্ত্রণায় ভরিয়ে দিতে পারে। এই জন্য আমরা বলি, সংসার সুখের হয় রমণীর গুণে। নারীকে রমণী বলে। রমণী মানে কি? রমণ, রাম থেকে রমণ শব্দ এসেছে, রমণ থেকে রমণী। রমণী মানে আনন্দবর্ধিনী শক্তি, আনন্দবর্ধিনী শক্তি। নারী মানে আনন্দ প্রদায়িনী। এই জন্য মাকে বলা হয় আনন্দময়ী, মা কালীকে, মা দুর্গাকে, মা গো আনন্দময়ী, নিরানন্দ করো না। রমণী নারী হচ্ছে জলের ন্যায়। কিসের ন্যায়? জলের ন্যায়। জলকে যে পাত্রে রাখো সেই পাত্রেই আকার ধারণ করে। একটা নারীকে ভগবান এতটা শক্তি দিয়েছেন ভেতরে, ওকে তুমি যে জায়গায় রাখো না কেন, তার স্নেহ দ্বারা, তার বাৎসল্য দ্বারা, তার প্রেম দ্বারা, তার ভক্তি দ্বারা, তার মমতা দ্বারা মুহূর্তের মাঝেই সবাইকে আপন করে নিতে পারে। দেখেছ? একটা ব্যাচেলরের ঘর গিয়ে দেখবে, এই দিকে দেখবে ও গুছালু, এই দিকে বালিশ, এই দিকে খাতা, এই দিকে হ্যাঁ কাপড় পরে আছে। কিন্তু একটা নারী যদি কারো গৃহে থাকে, দেখবে কত সুন্দর করে গুছালু, গুছ গাছ। কারণটা কি? তাকে এই শক্তিটা দিয়েই সৃষ্টি করেছেন ভগবান। এই নারী বাবার গৃহে যখন থাকে, তখন বাবাকে কেউ যদি কিছু বলে, ভাইদেরকে কেউ যদি কিছু বলে, সহ্য করতে পারে না। আর বাবাকে কেন বলবে, ভাইকে কেন বলবে? তার যখন বিয়ে হয়, একটা অচেনা অজানা ছেলেকে কেন্দ্র করে সে শ্বশুর বাড়িতে আসে। একবার কল্পনায় আনো, একবার অনুভবে আনো, যাদের বিয়ে হয়েছে তারা এটা ভালো করে বুঝবে। একটা অচেনা অজানা পরিবেশে আসে, স্বামীর পরিচয়ে সে নতুন মা পায়, বাবা পায়, ভাই পায়, সংসার পায়। আসার সময় কত কান্নাকাটি করে, মাকে বাবাকে ভাই বোনকে ছেড়ে আসতে পারে না। 10 বছর পরে যদি বলে, বর্দি আয়, ওরে সংসার ছেড়ে আমি তো আসতে পারবো না। ঠিকই ঠিক না? আমার মার 14 বছর বয়সে বিয়ে হয়েছে, পানসি নৌকা দিয়ে। আমার মায়ের যখন বিয়ে হয়েছে, ইঞ্জিন চালিত নৌকা বের হয় নাই। আমি একেবারে লাস্ট সন্তান। আমার মায়ের আরও 3 ছেলে মেয়ে মারা গিয়েছে। আমার বড় ভাই 29 বছর বয়সে মারা গিয়েছে, আমি এলাম একেবারে লাস্ট। আমার বাবার বয়স 73। মার বিয়ে হয়েছে পানসি নৌকা দিয়ে, শুনেছি মায়ের কাছে, তখন ইঞ্জিন চালিত নৌকা বের হয় নাই 14 বছর বয়সে। মার যখন বিয়ে হয়েছে, মা 6 মাস থাকতো বাবার বাড়িতে, 7 মাস আসতোই না। কিন্তু এই মা আমরা যখন ছুট, তখন বারবার বললেও আর বাপের বাড়ি যায় না, আমার সংসার সম্ভব না যাওয়া। আর তখন আমার দিদা ওরা বলতো, তোর মা 6 মাস 7 মাস থাকতো, কী কান্না, বাপের বাড়ি থেকে যেত না, দেখ নারী কেমন। এখন তার সংসার ছেড়ে আর বাবার বাড়িতে আসতে চায় না। দেখেছো রূপটা কেমন? জলের মতো নারী, জলের মতো, যে পাত্রে রাখো সেই পাত্রে আকার ধারণ করে।
যে বাবাকে ভাইকে বোনকে কেউ কিচ্ছু বললে সহ্য করতে পারতো না। পাঁচ বোন মনে করো গিয়েছে বাবার বাড়ি বেড়াতে, যদি একজনের জামাইকে, তোমার জামাইকে যদি একটু অনাদর করে, একটু আদর যত্ন না করে, এক্ষুনি চলো আর একদিনও তোদের বাড়িতে আসবো না। ভাইকে বলবে আমার জামাইয়ের যে বাড়িতে মূল্যায়ন নাই আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। ঠিকই ঠিক না? দেখেছো নারী কেমন রহস্যময়ী এক চরিত্র, রহস্যে আবৃত চরিত্র। কেউ সহজে ওই নারীকে বুঝতে পারে না। ওই নারীকে বুঝতে গেলেও সাধনা দরকার। নারী মানে শক্তি, এক রহস্যময়ী শক্তি। ওই শক্তি যার জীবনে সঠিক ব্যবহার হয়েছে সেই পুরুষের জীবন স্বর্গময় হয়ে যায়। আর ওই শক্তির যদি অপব্যবহার কোনো পুরুষের জীবনে হয়, ওই পুরুষের জীবনকে একটা নারী ছারকার করে দিয়ে দিতে পারে। এই জন্য সকনসাস অ্যান্ড অ্যাওয়ারনেস, ওই নারী সাপিনী, ওই নারী আবার মমতাময়ী, ওই নারী আবার সর্বশ্রেষ্ঠ, ওই নারী আবার আনন্দবর্ধিনী শক্তি, মহামায়া। তুমি প্রসন্ন হলে এই পৃথিবীতে জীব মুক্তি লাভ করতে পারে। নারী মানে শক্তি, একটা পুরুষকে শক্তিমান করে। নারী মানে প্রকৃতি, প্রকৃতি পুরুষকে শক্তিমান করে। সিঁদুর যেদিন সিঁথিতে দিয়েছে সেই দিন থেকে মনে রাখবে একটা পুরুষ শক্তিকে গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? শক্তি। শয্যা সঙ্গিনী গ্রহণ নয়। আমরা মানে বউ মানে বুঝি বাচ্চা উৎপাদন করবে, রান্নাঘরে থাকবে, আর কিছু করবে না। আমরা নারীকে অবলা বানিয়ে ফেলেছি, পুরুষতান্ত্রিক সমাজ নারীকে অবলা। বিয়ের পরে দেখবে পড়াশোনা পর্যন্ত করতে দেয় না, কিছু কুলাঙ্গার শ্বশুর শাশুড়ি আছে, বলে তোমার পড়াশোনা করার দরকার নাই, তুই পড়াশোনা করলে সংসার দেখবে কে, নিজের পায়ে দাঁড়াতে দেয় না। পুরুষতান্ত্রিক সমাজ অনাদিকাল থেকে নারীকে একেবারে অবলা বানিয়ে রেখেছে। নারী মানেই অবলা, কিছু বলতে পারবে না। রাস্তায় যাচ্ছ, তোমাকে ইফটিজিং করছে, একটিবার শুধু চুকাই এদিকে আয়, শুধু এইভাবে আঙ্গুলটা নাড়বে, দেখবে দৌড়ে পালাবে, সাহস পাবে না তোমার কাছে আসতে। না, আমার স্টুডেন্ট যে সকল মেয়েরা, এগুলো আগুনের মতো অনেক স্টুডেন্ট আছে আমার মেয়েরা, ওরা বলে প্রভুজি আপনার পাঠ শোনার পরে এতটা সাহস পাই, এই সাহসটা কারো পাঠ থেকে কোনো দিন পাই নাই। নারী মানে সকল শক্তির উৎস। একটা নারীকে কতটা মর্যাদা দিয়েছে জানো? একটা নারী মানে দেবী। মনুসংহিতা বলছে সন্তানের জীবনে 100 জন শিক্ষক মানে একজন বাবা। 100 জন শিক্ষক মানে কি? একজন বাবা। আর 100 জন বাবা মানে একজন মা। 100টা পুরুষ মানে একটা নারী। আর এই শক্তিটাকে আমরা রান্নাঘরে কেবল রেখে দিয়েছি, বস্তাবন্দি করে রেখে দিয়েছি। একটা নারী মানে দেবী। আমরা সনাতনী হিন্দুরা নারীর যতটা মর্যাদা দিয়েছি, পৃথিবীর আর কোনো ধর্ম নারীকে এতটা মর্যাদা দেয় নাই। আমরা সনাতনী হিন্দুরা নারীকে দেবী রূপে পূজা করি, নারীকে দেবী রূপে পূজা করি। এরপরও এই সনাতন সমাজের কিছু কুলাঙ্গার মেয়েরা লাভ জিয়াদের করুন ফাঁদে পড়ে সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যায়। যে ধর্মে তুমি দেবী, যে ধর্ম তোমাকে দেবীর মর্যাদা দিয়েছে, ওই ধর্ম ছেড়ে যাও। কতটুকু জানো তুমি সনাতন সম্পর্কে? এই নারী কখনো রূপে গুণে লক্ষ্মী সরস্বতী, আবার এই নারী কখনো অধিকার আদায়ে উগ্র চণ্ডী। তাই শুধু লক্ষ্মী হয়ে থেকো না, পার্বতী হয়ে থেকো না, সরস্বতী হয়ে থেকো না, অধিকার আদায়ের জন্য নারী মাঝে মাঝে তুমি কালীর রূপ ধারণ করো। বুঝতে পেরেছ কথাটা? নইলে ওই শকুনের দলেরা রাস্তায় তোমাকে খুবলে খুবলে কামড়ে কামড়ে খাবে। এই জন্য দেখবে পার্বতী পূজার পরে কালী পূজা আসে। শুধু পার্বতী হলে হবে না, যে পার্বতীকে সারা মহাদেব এক মুহূর্ত থাকতে পারে না, সতীকে সারে থাকতে পারে না, ছত্র রূপে আসে, বাবার বাড়ি আইসে কয়েকদিন লেগে থাকতে পারে না, আইসে ছত্র রূপে। ওই নারী সংসার যেমন করবে স্বামী সুহাগিনী হয়ে, আবার যখন তার অধিকার আদায় দরকার মাঝে মাঝে সে উগ্র চণ্ডী হবে, কালীর রূপ ধারণ করে। দেখবে একটার সাহস নাই তোমার চোখের দিকে থাকিয়ে কথা বলার। তুমি নারী, তুমি দেবী, তোমার মাঝে সেই শক্তি রয়েছে, কিন্তু তুমি সেই শক্তিটাকে সদ্ব্যবহার করতে পারছো না। সেই নারী তত্ত্ব আগামীকাল আরো বিস্তারিত বলবো।